আল্লাহ তাআলা আমাদেরকে সালাত দিয়েছিলেন 50 ওয়াক্ত, কয় ওয়াক্ত এখন পড়ি, কয় ওয়াক্ত? তো 50 ওয়াক্ত মেরাজের রাতে নামাজ নিয়ে যখন নামতেছেন, মূসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ আপনাকে কি দিলেন গিফট? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমাকে গিফট হিসেবে দিয়েছে 50 ওয়াক্ত নামাজ, কয় ওয়াক্ত? 50 ওয়াক্ত। মূসা আলাইহিস সালাম বলে, সর্বনাশ, বলেন কি 50 ওয়াক্ত পড়বে না? আমি তো আপনার আগে দুনিয়াতে নবী হিসেবে এসেছিলাম, আমার ফিল্ড ওয়ার্কের এক্সপিরিয়েন্স আছে, উম্মত চড়াইয়া খাইছি তো আমি, আমি জানি পড়বে না। আপনি যে দেখেন কমায় আনা যায় কিনা, পড়ি নাকি আমরা 5 ওয়াক্ত তো পড়ি না, ঠিক কিনা? তো গেলেন, যে বললেন আল্লাহ, মূসা আলাইহিস সালাম তো বলে যে পড়বে না আমার উম্মত, কমায় দেন না। আল্লাহ 5 ওয়াক্ত কমায়া 45 ওয়াক্ত দিলেন। আবার নেমে আসলেন, কত? 45। মূসা আলাইহিস সালাম বলে, আবার যান, আবার পড়বে না, পড়বে না, কমায় আনেন ভালো হবে। আবার গেলেন, আবার 5 কম। আবার আসলেন, সেদিন মূসা আলাইহিস সালাম বললেন, আবার যান, পড়বে না। আবার গেলেন, 9 বারে 5 নং 45 ওয়াক্ত কমায় দিয়া রাখলেন, কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত নিয়ে আল্লাহর হাবিব ফিরে আসতেছেন। মূসা আলাইহিস সালাম বললেন, কি অবস্থা, কয় রাকাত, কয় ওয়াক্ত? আল্লাহর হাবিব বললেন, এবার দিছে 5 ওয়াক্ত। মূসা আলাইহিস সালাম বললেন, এটাও পড়বে না, ঠিক কি না, এটাও পড়বে না, কমায় নিয়ে আসেন। এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে আরম্ভ করলেন, কি বলেন, 9 বার গেলাম, আর কত যাওয়া যায়? আর পারুম না, লজ্জা লাগে আমার, শরম লাগে। সহিহ বুখারীতে এই কথাটাই এসেছে, আস্তাহী মির রব্বি, আমার এবার লজ্জা লাগে যেতে, শরম বলেও তো একটা কথা আছে। কয়বার যাওয়া যায় আল্লাহর কাছে? সুবহানাল্লাহ, পড়েন। লাজুকতা কাকে বলে তিনি শিখিয়েছেন, ছোটবেলায়, শৈশব, কৈশোর, যৌবন, সব সময় তিনি লাজুক ছিলেন। আমাদের মধ্যে লাজুকতা নাই, ঠিক কি না? ইদা লাম তাস্তাহি ফাসনা মা শিইতা, যখন তোমার লজ্জা থাকবে না, তোমার যা মন চায় তুমি তাই করতে পারবা। সকালবেলা কুরবানির হাটে যাবে গরু বিক্রি করতে, বউরে কয়, বউ একটা দাম কয়, বউ বলে কত কমু, বল যে 50,000। তো বউ কয়, বললাম 50,000। তো এরপর বাজারে যখন নিয়ে গেছে, এক লোক এসে বলতেছে, ভাই গরুটা 40,000 দিবেন? তখন সে বলে, আল্লাহর কসম, সকালবেলা একজন 50,000 দাম কইছে, দেই নাই। সকালে 50,000 কইছে, এরই তো দেই নাই, আপনার 40,000 কেমনে দেই? এরকম ডাকাইত সারাডাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি মদিনার খেজুরের বাগান বাজার পরিদর্শনে গেলেন, যে খেজুরের স্তূপ দেখে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি খেজুরের স্তূপে হাত ঢুকাইয়ে দিলেন। ঢুকাই দেওয়ার পরে তিনি দেখলেন পানি, ভিতরে কি, আর উপরে শুকনা খেজুর। আল্লাহর হাবিব বললেন, ভিতরে পানি, উপরে শুকনা কেন? কয়, বৃষ্টি হয়েছে, আর বৃষ্টি হলে তো সব জায়গায় পানির সয়লাব থাকবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি রেগে গেলেন আর বললেন, মান গাশানা ফালাইসা মিন্না, যে আমাদেরকে ধোকা দেয় সে আমার উম্মত হতে পারে। দ্য পারসন হু ডিসিভস আস, হি ইজ নট অ্যামং আস, যে লোক আমাদের ধোকা দেয় সে আমাদের অন্তর্ভুক্ত। মুসলমানরা কি ধোকা দিতে পারে? খাদ্যে ভেজাল দিতে পারে? ওজনে কম দিতে পারে? মাসে ফরমালিন দিতে পারে? টেন্ডারবাজি করতে পারে? চাঁদাবাজি করতে পারে? ক্যাসিনোর ব্যবসা করতে পারে? পারে, পারে। সেজন্য আমরা যেন ধোকাবাজি না করি, ধোকাবাজে ভরে গেছে বাংলাদেশ, এই ধোকাবাজি থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে যদি প্রিয় নবীর উম্মত হতে চাই, ঠিক কি না? তাহলে আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয় জায়গার নাম সবাই বলেন, আর সবচেয়ে অপছন্দনীয় জায়গার নাম বাজার। হাদিসটা সহিহ, সহিহ বুখারীতে এসেছে, এমন বাজার যেখানে মদের আড্ডাখানা, যেখানে ক্যাসিনোর ব্যবসা, হারাম ব্যবসা, ওইটা আল্লাহর কাছে অপছন্দনীয়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসলামের একটা অভ্যেস ছিল, তিনি কোনো এলাকায় গেলেই প্রথমে একটা মসজিদ বানায় ফেলতেন। সুবহানাল্লাহ, পড়েন। তার মানে মসজিদ কেন্দ্রিক তিনি সব করতেন, মস্ক সেন্টার্ড, আগে মসজিদ তারপরে সব। যেমন তিনি মক্কা থেকে যখন মদিনায় হিজরতে আসবেন, মদিনায় ঢোকার আগে কোবা নামক একটা এলাকায় তিনি কয়েক সপ্তাহ ছিলেন, ওখানে এই 2 সপ্তাহের ব্যবধানে একটা মসজিদ বানায় ফেলছেন, মসজিদে কোবা। মসজিদের নাম কি? প্রতি শনিবারে তিনি মসজিদে কোবায় যেতেন, ওখানে যে সালাত পড়তেন। এবং আল্লাহর হাবিব বলেছেন, কেউ যদি, আপনারা যখন মদিনা শরীফে যাবেন, শনিবারে যদি কেউ সকালবেলা আপনারা যে কোবা মসজিদে যে অজু করে, ঘর থেকে অজু করে যে 2 রাকাত সালাত পড়েন,
তাহলে উমরা করলে, একটা মাকবুল উমরা করলে যেই সওয়াব, ওই সওয়াব আল্লাহ আমলনামায় দিয়ে দিবেন। কুবা থেকে তিনি মাইগ্রেট করলেন মদিনায়, মদিনাতে যেয়েও তিনি একটা মসজিদ প্রতিষ্ঠা করলেন, মসজিদটার নাম সবাই বলেন মসজিদে নববী। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব চমৎকার লোকেশন বাছাই করতে পারতেন, লোকেশন তিনি দেখলেন কোথায় করলে ভালো হয়, কোথায় 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 খুঁজতে খুঁজতে এমন জায়গাটা পছন্দ হলো, সেখানে ছিল পুরাতন খেজুরের বাগান, ধ্বংসাবশেষ, আর ছিল মুশরিকদের কবর। আল্লাহর হাবিব বললেন মুশরিকদের কবরগুলোরে হাড্ডি আর কঙ্কাল সহ উঠায় ফেলো, উঠে আরেক জায়গায় দাফন করো, সুবহানাল্লাহ পড়েন। খেজুর গাছগুলো কেটে সমান করো, ধ্বংসাবশেষ ভেঙে মাটির সাথে গুড়িয়ে দাও, এখানে হবে আমার মসজিদ। স্থাপিত হলো মসজিদে নববী, সুবহানাল্লাহ পড়েন। এখানেই 10 বছর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমাম ছিলেন, খতিব ছিলেন। এজন্য যারা ইমাম যারা খতিব তাদের অনেক দায়িত্ব, তারা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া দায়িত্ব পালন করছে। আল্লাহর হাবিবের যে চাকরি ছিল ইমাম সাহেবদের একই চাকরি, আল্লাহর হাবিবের যে দায়িত্ব ছিল ইমাম সাহেবদের একই দায়িত্ব, কিন্তু তাদের বেতনটা বড্ড কম এদেশে, তাই না? আহা, সামান্য কিছু বেতন দিয়ে ইমাম মুয়াজ্জিনদেরকে আমরা রাখি, এটা ঠিক না। এজন্য টাঙ্গাইলবাসীদেরকে আমি প্রথম যে মেসেজটা দিতে চাই, ইমাম মুয়াজ্জিন আর খাদেমদের বেতন বাড়ায় দেন। আপনার বেতন বাড়ায় দিবে কে? সভাপতি সাহেব, সেক্রেটারি সাহেব, ক্যাশিয়ার সাহেব, বেতন বাড়ান, ওনাদের বেতন বাড়ায় দেন। আপনাদের জীবনে বরকত দিবে কে? ইমাম মানে নেতা, ইমাম মানে কি? নেতার সাথে যদি আমরা খারাপ আচরণ করি, এটা আমাদের জাতির জন্য কখনোই কোনোভাবে কল্যাণকর হতে পারে না। আল্লাহর হাবিব সাহেব নিজ হাতে মসজিদ তৈরি করলেন, আমাদের মতো টাইলস আর এয়ার কন্ডিশনের মসজিদ মসজিদে নববী না এরকম ছিল না, বালুর ফ্লোর, কিসের ফ্লোর? ছাদ ছিল খেজুর পাতার ছাউনি, বৃষ্টি হলে ওই বালুর মধ্যে কাদামাটি হয়ে যেত, আর ওই কাদামাটিতেই দাঁড়িয়ে নামাজ পড়তেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাহাবারা বলতেন আল্লাহর হাবিব যখন নামাজ পড়ে আমাদের দিকে তাকাতেন, রাআইতু আসারাতিনি ফি জাবহাতিহি, আমরা রাসূলের নাকে এবং কপালে দেখতাম কাদার মাটি মিশে আছে। আল্লাহর হাবিব যখন মুসল্লিদের দিকে তাকাতেন দেখতেন প্রতিটা মুসল্লি সাহাবির নাকে আর কপালে কাদার মাটি মিশে আছে। তার মানে আমার নবীর বানানো মসজিদ ছিল কাঁচা কিন্তু মুসল্লি ছিল পাকা, আমাদের মসজিদগুলো পাকা কিন্তু মুসল্লিরা কাঁচা। পাকা মুসল্লি হইতে হবে, মসজিদকে আবাদ করতে হবে। কি করতে হবে? আওয়াজ করে বলেন কি করতে হবে? আমরা মিলে, সবাই মিলে যেন মসজিদকে আবাদ করি, আমরা যেন মসজিদ নির্মাণ করি, সবাই যেন মসজিদ আবাদে অংশগ্রহণ করি। এজন্য আল্লাহ বললেন ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির وأقام الصلاة وآتى الزكاة ولم يخش إلا الله فعسى أولئك أن يكونوا من المهتدين. سبحان الله পড়ে। নিশ্চয়ই মসজিদ আবাদ করে তারা যারা আল্লাহ বিশ্বাস করে, আখিরাতে বিশ্বাস করে, সালাত কায়েম করে, যাকাত আদায় করে, আল্লাহ ছাড়া কাউরে ভয় পায় না, এই 5টা কাজ যারা দুনিয়ার বুকে করে তারাই হলো আল্লাহর জমিনে মসজিদের আবাদকারী, ঠিক কি না? ফাআসা উলাইকা ইয়াকুনু মিনাল মুহতাদিন, আশা করা যায় এরাই হলো হেদায়েতের হেদায়েত প্রাপ্তদের অন্তর্ভুক্ত। সুবহানাল্লাহ পড়েন। এদের কাছে আল্লাহর হেদায়েত আছে, 5টা গুণ আর কোয়ালিটিস থাকবে যারা মসজিদের আবাদ করবে। 1 নম্বর গুণ, মসজিদের আবাদকারী যারা হবে তারা বিশ্বাস করবে একজনকে, তিনি কে? আবার তাদের 2 নম্বর গুণ, তারা আখিরাতে বিশ্বাস করবে। মসজিদ যারা আবাদ করবে তাদের 3 নম্বর গুণ, তারা মসজিদে যে যে জামাতে সালাত আদায় করবে, ঠিক কিনা? মসজিদ আবাদ করে কিন্তু মসজিদে যায় না, এরকম আসেনা নাই। মসজিদের সভাপতি যায় না মসজিদে, সেক্রেটারি যায় না, ক্যাশিয়ার যায় না, আছে না নাই? তো এটা কি আবাদ করলেন আপনি? আপনি সভাপতি, আপনার তো আরো আগে যাওয়া দরকার, যাবেন মসজিদে। আপনি সেক্রেটারি, আপনি যাবেন মসজিদে, যাবেন যে নামাজ পড়বে। আপনি ক্যাশিয়ার, কোষাধ্যক্ষ, যান না কেন আপনি মসজিদে? আপনি যদি মসজিদ আবাদকারী হতে চান,
রব্বে করিমের খাতায় মুর্শিদাবাদকারীদের সাথে নিজের নামটা টুকে নিতে চান তাহলে মসজিদে যান, ঠিক কিনা? এই জন্য আল্লাহ বললেন মুর্শিদাবাদকারী তারা যারা আল্লাহর উপর ইমান আনে, আখেরাতের প্রতি ইমান আনে, তারা মসজিদে যায়, মসজিদে যেয়ে সালাত কায়েম করে। কি করে? সালাত কায়েম করো, হো সালাত কায়েম করো, হবে সম্মানী তুমি, হবে জান্নাতি তুমি, হবে সম্মানী তুমি, হবে জান্নাতি তুমি, দিবে কাল হাশরে শীতল ছায়া আরশে আজিহিম, রব্বিয়াল আলা রব্বিয়াল আযীম, রব্বিয়াল আলা রব্বিয়াল আযীম। সুবহানাল্লাহ পড়েন। সর্বপ্রথম যে জিনিসটার হিসাব আল্লাহ নেবেন সেটা কি? সালাত, কুরবানির গোশতের সাথে যেটা খায়, তাই না? সালাত মানে নামাজ। এই নামাজের হিসেবটা সর্বপ্রথম আমাদের কাছ থেকে চাইবে কে? আপনার আমল নামার এই হিসেব যদি আপনার জন্য কেয়ামতের দিন সহজ হয়ে যায়, পুরো আমল নামাটারে সহজ করে দিবে কে? আর এই সালাতের হিসাবে যদি গন্ডগোল লাগে সব গন্ডগোল লাগায় দিবে কে? এজন্য আল্লাহ বললেন মসজিদের আবাদকারী তারা যারা আমার উপরে বিশ্বাস রাখে, আখেরাতে বিশ্বাস রাখে, সালাত কায়েম করে, যাকাত আদায় করে, আল্লাহ ছাড়া কাউকে তারা ভয় পায় না। ওয়ালাম ইয়খশা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কাউকে তারা ভয় পায় না, তাদের হৃদয়ে ভয় থাকে একজনের, তিনি কে? ফাআসা উলাইকা ইয়াকুনু মিনাল মুহতাদিন, আশা করা যায় তারাই হেদায়েত প্রাপ্তদের অন্তর্ভুক্ত, ঠিক কি না? কথাটা কার? এখন আমরা মসজিদের আবাদকারী হতে চাই কি চাই না? এই চার পাঁচজন চান? সবাই মসজিদের আবাদকারী হতে চাই কি চাই না? তাহলে এই পাঁচটা কাজ করতে হবে। আল্লাহর উপর বিশ্বাস, আখিরাতে বিশ্বাস, মসজিদে যে সালাত আদায়, যাকাত আদায়, আর হৃদয়ে আল্লাহর ভয় ছাড়া আর কারো কোনো ভয় থাকতে পারবে না। সাউন্ড নাই ওইখানে? মাইকম্যান কই? কি নাম তোমার মাইকের দেখি? সুরেলা। নাই কোনো সুর তোমার মাইকে, নাম দিছে সুরেলা। মতি জিলে মতি নাই, আছে শুধু ঝিল, সোনার গায়ে সোনা নাই, আছে শুধু বিল। তোমার মাইকে সুর নাই, নাম দিছে সুরেলা। সুর দাও, এদিকে একটু সুর দিয়ে দাও, একটু সাউন্ড দিয়ে দাও, একটু স্ট্রং করে দাও। সুরেলা, সুন্দর নাম দিছে তুমি। আমার নবীর কণ্ঠ ছিল বড় সুরেলা, ঠিক কি না? রাসূলুল্লাহ ইসলামের কণ্ঠের তেলাওয়াত শুনে কাফের মুশরিক গুলো পাগল হয়ে যেত, অস্থির হয়ে যেত, এত সুন্দর কণ্ঠ কি করে হয়। এবং রাতের বেলা লুকিয়ে লুকিয়ে আল্লাহর হাবিবের তেলাওয়াত শুনতে যেত। সুবহানাল্লাহ পড়বেন না? হইছে সুরেলা? হইছে হইছে, আলহামদুলিল্লাহ। তাহলে আমরা সবাই মসজিদ আবাদ করতে চাই। টাঙ্গাইলের ভাইরা আজকে আমাকে বলল যে মসজিদ নাকি আজকে আপনারা আবাদ করবেন, রাজি আছেন তো সবাই? খেয়াল রাখবেন ইসলামে মসজিদ এটা সবার, নাকি আওয়ামী লীগের, বিএনপির, জাতীয় পার্টির, জামাত ইসলাম, পীরের মুরিদ, তাবলিগের ভাই, কাদের? চিল্লায় বলেন কাদের? অনেক জায়গায় দেখেন মসজিদ বানায় আহলে হাদিস জামে মসজিদ, কেন? আহলে হাদিস জামে মসজিদ হবে কেন? আবার অনেক জায়গায় হানাফি জামে মসজিদ, কেন? সমস্যা কি আপনাদের? ভাগ করেন কেন? আল্লাহ রাসূল আসছে মিলাইতে, আমরা খালি কোপায়া কোপায়া ভাগ করে দেই না? ভাগ করবেন না, সবাই রে সব মসজিদে ঢুকতে দিবেন। আহলে হাদিসের ভাইরা হানাফি ভাইদের সাথে মসজিদে সালাত পড়বে, হানাফি মাযহাব যারা মানে তারা আহলে হাদিসের ভাইদের সাথে সালাত আদায় করবে। ঠেলাঠেলি আছে? কাবা ঘরের সামনে কেউ এইভাবে বুকে বাঁধে আল্লাহু আকবার, এইভাবে দেখছেন না? কেউ এইভাবে, আবার হানাফিরা এইভাবে, মালিকিদের কিছু লোক আছে এরা বাঁধেই না, সেরে রাখছে, কি করবি কর, বাঁধনো না এইভাবে, হ্যাঁ করে কিছু করারও নাই, এরা ছেড়ে দিয়ে নামাজ পড়ে। তো আল্লাহর ঘর এখানে, প্রতিটা নবীর পদ ধুলি লেগেছে যেই মক্কায়, প্রিয় হাবিবের শ্বাস প্রশ্বাস এখনো মিশে আছে এই কাবা ঘরে, আল্লাহর ঘর কাবা বাইতুল্লাহ, ওখানে দাঁড়িয়ে কেউ এখানে কেউ এখানে কেউ এখানে কেউ বাদেই না, কেউ আমিন জোরে, কেউ আসতে, কোনো ঠেলাঠেলি আছে? তো বাংলাদেশে ঠেলাঠেলি আনলো কে?
কেন এই ঠেলাঠেলিটা করেন? কথা কি বুঝেন? ঠেলাঠেলির দিন শেষ, ঐক্য গড়ার বাংলাদেশ চিল্লায় বলো ঠিক কিনা? আমরা ঐক্য চাই। অনেক ভুল বোঝানো হয়েছে আমাদেরকে, অনেক ন্যারো মাইন্ডেড বানিয়ে রাখা হয়েছে। সংকীর্ণতার দিন শেষ, পরিবর্তন হতে শুরু করেছে। মানুষ এখন অনেক চালাক, জনগণের ধোকা দেওয়া, তাওহিদপন্থী মুসলমানদের গোজামেল দিয়ে বুঝ দেওয়ার দিন শেষ। জোরে বলেন ঠিক কিনা? যেটা বলবেন কোরআন সুন্নাহর আলোকে বলবেন। ইসলাম এসেছে মিলানোর জন্য, তা আপনি পিস পিস করেন কেন? আল্লাহ আপনার পিস পিস করে ফেলবে। সবাই ভাই ভাই, মসজিদ সবার, 60 জন খ্রিস্টান পাদ্রী নাজরান থেকে এসেছে আল্লাহর হাবিবের সাথে দেখা করতে, জায়গা নাই, কই বসতে দিবে? কোনো জায়গা না পেয়ে 60 জন খ্রিস্টানের জন্য আল্লাহর হাবিব ইসলাম মসজিদে নববীর দরজা খুলে দিয়ে খ্রিস্টানদেরকে মসজিদে ঢুকতে দিয়েছেন। মসজিদে নববীতে খ্রিস্টান ঢুকতে পারে, আর আমাদের আহলে হাদিস মসজিদে হানাফি ভাইরা ঢুকতে পারে না, হানাফি ভাইদের মসজিদে আহলে হাদিসের ভাইরা ঢুকতে পারে না। এটা আপনি পেয়েছেন কোথায়? কেন করেন এগুলো? বাদ দিয়ে দেন, আমরা সবাই এক। চিল্লায় বলেন ঠিক কিনা? আপনারা কি ঐক্য চান নাকি কিলাকিলি করবেন? আমরা কিলাকিলি চাই, বিভেদ চাই, হিংসা চাই, আর কোন ঝগড়া মারামারি চাই? আমরা চাই ঐক্য। চিল্লায় বলেন কি চাই? আল্লাহ তুমি ঐক্য প্রতিষ্ঠার তৌফিক আমাদেরকে দান করো। আর জোরে বলে আমিন। এজন্য আল্লাহ বললেন ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ, যারা আল্লাহ বিশ্বাসী, নামাজ পড়ে, যাকাত দেয়, আল্লাহরে ভয় করে, তারাই মসজিদের আবাদ করে। উমরানুল মাসাজিদ, কেমন করে মসজিদের আবাদ করবেন? এক নাম্বার, মসজিদ নির্মাণের মাধ্যমে মসজিদের আবাদ হয়, ঠিক কিনা? আল্লাহর হাবিব বললেন মান বানা লিল্লাহি বাইতান মিন মালিহি বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, নিজের অর্থ ব্যয় করে যে দুনিয়ার বুকে মসজিদ বানায় দেয়, আল্লাহ তার জন্য জান্নাতে ঘর বানায় দেয়। ইন্না মিম্মা ইয়ালহাকু আল মুমিনু মিন হাসানাতিহি বাদা মাউতিহি, মৃত্যুর পরে কোন মানুষ যে সওয়াবগুলো অটোমেটিক সব সময় ধারাবাহিকভাবে পেতে থাকে, তার মধ্যে একটা হচ্ছে দুনিয়াতে সে যদি কোনো মসজিদ বানিয়ে যায়, তার পার্সেন্টেজ সওয়াব যতদিন এই পৃথিবী থাকবে ততদিন আপনার আমল নামায় ওই সওয়াবের পার্সেন্টেজ পাঠিয়ে দিবে কে? তার মানে মসজিদাবাদের এক নাম্বার পদ্ধতি মসজিদ বানানো, মসজিদাবাদের দুই নাম্বার পদ্ধতি বারবার মসজিদে যাওয়া, মসজিদে যে জামাতে সালাত আদায় করা, মসজিদের সাথে সম্পর্কের দরকার আছে না নাই? মসজিদে যে জামাতে সালাত আদায় করা, সালাতুল জামাআ তাফদুলু সালাতাল ফাজি বি 27 দারাজা, একা নামাজ পড়লে যেই সওয়াব, মসজিদে যে জামাতে পড়লে 27 গুণ সওয়াব হয়ে যায়। এজন্য জামাতে সালাত পড়বেন তো? তার মানে এক নম্বরে পেলাম মসজিদ বানানো, দুই নম্বরে পেলাম মসজিদে যে জামাতে নামাজ পড়া, তিন নম্বরে মসজিদের সাথে হৃদয়টারে ঝুলিয়ে রাখা। মসজিদের সাথে হৃদয়টা ঝুলে থাকবে, সাত শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ তাআলা কিয়ামতের দিন আরশের নিচে ছায়া দিবে। এর মধ্যে এক শ্রেণীর ব্যক্তি ওই ব্যক্তি যে ব্যক্তির হৃদয়টা সবসময় মসজিদের সাথে ঝুলে থাকে, লেগে থাকে, জোহরের নামাজ পড়ে খালি টেনশন, কিরে আসরের সময় কখন হবে, আসর পরে চিন্তা করে মাগরিবে আমি কই থাকবো, তখন মসজিদ থাকবে কই, নামাজটা হবে কিনা, মাগরিব পড়ার পরে একটাই চিন্তা ঘুমের আগে এশাটা যেন ঠিক মতো হয়, ঠিক কিনা? এরকম মুসল্লি আছে না নাই? আল্লাহর হাবিব বললেন যারা সব সময় হৃদয়টারে মসজিদের সাথে এইভাবে লাগিয়ে রাখে, আরশের নিচে তাদেরকে সেদিন ছায়া দিবে কে? আল্লাহর আরশের ছায়া ছাড়া ওই দিন আর কোনো ছায়া থাকবে নাকি? আকাশের সূর্য মাথার কাছে নেমে আসবে, জমিনটারে তোমার জমিন বানিয়ে দেওয়া হবে, জিব্বাটা তৃষ্ণার চোটে বের হয়ে নাভি পর্যন্ত কুকুরের মতো ঝুলতে থাকবে, মানুষগুলো চিৎকার মারবে, কোন ছায়া নাই আরশের ছায়া ছাড়া। ওই আরশের ছায়ার নিচে ওই ব্যক্তিকে আল্লাহ ছায়া দিবেন যার হৃদয়টা মসজিদের সাথে লেগে থাকে, সবসময় মসজিদের সাথে মনটা পড়ে থাকে, এরকম আছে না নাই? মসজিদে বারবার যেতে চায়, মসজিদে যাওয়ার জন্য যতগুলো কদম ফেলবেন প্রতিটা কদমে আপনার মর্যাদা এক স্ট্যাটাস এক তলা বাড়ায় দেয় কে? গুনাহগুলো মাফ করে দেয় কে? আবার মসজিদে যদি কোনো দিন হালাকায় বসেন, আল্লাহর রহমত চারদিক থেকে আপনারে বেষ্টন করে ফেলে, আল্লাহর ফেরেশতারা আপনাদের জন্য দোয়া করতে থাকে। তাহলে মসজিদ আবাদের এক নাম্বার নমুনা হলো মসজিদ বানানো, মসজিদকে আবাদ করার দুই নাম্বার নমুনা হলো মসজিদে জামাতের সাথে সালাত আদায় করা,
মুর্শিদাবাদের 3 নম্বর নমুনা হলো হৃদয়টা মসজিদের সাথে ঝুলিয়ে রাখা। মুর্শিদাবাদের 4 নম্বর নমুনা হলো নিজ হাতে মসজিদকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা। মসজিদ ঝাড়ু দিচ্ছেন কে কে, দেখি হাত তোলেন। প্রত্যেক দিন দেন, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এটা সাইয়েদনা ইব্রাহিম আলাইহিসসালাম আর ইসমাইল আলাইহিসসালামের ডিউটি ছিল। ডিউটিটা দিছিল কে? চিল্লায় বলেন কে? আল্লাহ বললেন তাহহিরা বাইতিয়া লিত্বাইফিন ওয়াল আকিফিন ওয়ার রুকাইস সুজুদ, মসজিদের ঝাড়ু বারদার ও কামারে হাতে শোনো আমারে মুনাজাত। পড়েন, শোনো শোনো ইয়া ইলাহি আমারে মুনাজাত, শোনো আমারে মুনাজাত। পড়েন আমিন। খাদেম ঝাড়ু দিল কিনা, মসজিদের ফ্লোর মুছলো কিনা, মুয়াজ্জিন হুজুর মসজিদ ঝাড়ু দিল কিনা, মসজিদে বালু আছে কিনা সবাই যে চেক করে। দায়িত্ব কি শুধু খাদেম আর মুয়াজ্জিনের কাঁধের উপরে নাকি আমাদের কাঁধেও মসজিদ পরিচ্ছন্ন রাখার দায়িত্ব আছে? রাডাই দুইজন নবীকে আল্লাহ বললেন, সাইয়েদনা ইব্রাহিম যাকে উপাধি দিয়েছেন আল্লাহ খালিল, আমার মসজিদ পরিষ্কার করো, বাপ বেটা মিলে ঝাড়ু দাও। সাইয়েদনা ইসমাইল ইব্রাহিম মসজিদ ঝাড়ু দিতে পারলে আপনি কোন লাশ সাহেব হয়েছেন? কি হয়ে গেছেন আপনি? মনে জ্বালা, যন্ত্রণা, ঘরে মারামারি, শান্তি নাই, মসজিদে চলে যান, মসজিদ মুছে দেন, একটু ঝাড়ু দিয়া দেন, আপনার ঘরের সব অশান্তিরে শান্তি বানায় দিবে কে? মনের জ্বালা যন্ত্রণা দূর করে দিবে কে? এই জন্য হৃদয়ে যদি কষ্ট থাকে, জ্বালা যন্ত্রণা থাকে, অসুখ থাকে, অশান্তি থাকে, মসজিদে যান, মসজিদটা ঝাড়ু দেন, এতিমের মাথায় হাত বুলায় দেন, হৃদয়টারে প্রশান্ত করে দিবে কে? তাহলে এই কাজগুলো করার মাধ্যমে আমরা মুর্শিদাবাদ করব। রাজি আছেন? আপনাদের টাঙ্গাইল জেলায় সবচেয়ে বড় মসজিদ কোনটা? ২০১ গম্বুজ। কই এটা? গোপালপুর, ঝাওয়াইল গোপালপুর। কে করছে এটা, কে বানাইছে? ও, ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা রফিকুল ইসলাম। কি করে, বেঁচে আছে? আজকের এই মাহফিলের পক্ষ থেকে ওনাকে জানাই সশ্রদ্ধ সালাম। যাবো ইনশাল্লাহ। তো এরকম ভালো ভালো মসজিদ, সুন্দর মসজিদ বাংলাদেশে হোক আমরা চাই না? সবাই চান তো, চাই আওয়াজটা এতটুকু, এরকম সুন্দর মসজিদ এদেশে আরো নির্মিত হোক, চাই কি চাই না? মসজিদে আমরা যাব, মসজিদে আমরা আবাদ করব। মসজিদ নিয়ে আজকে অনেক কথা আছে, কেউ উঠবেন না, মজার কথাগুলো শেষে রেখে দিছি, যারা উঠবেন এদের মিস, উঠবেন না, বসেন। মসজিদে যে আমরা যাব, কিছু আদব মেনটেন করে যেতে হবে, ঠিক কিনা? ওযু ছাড়া ঢোকা যাবে? ওযু নিয়ে ঢোকার দরকার আছে না নাই? আবার আল্লাহ বললেন, ইয়া বানি আদম খুযু জিনাতাকুম ইনদা কুল্লি মাসজিদ। ও বানি আদম, মসজিদে যখন নামাজ পড়তে যাও সবচেয়ে ভালো কাপড়গুলো গায়ে দিয়ে যাও। আদেশটা কার? কিন্তু আমরা যখন মসজিদে ঢুকি সবচেয়ে সিরা পাড়াটা পরে ঢুকি, আছে না নাই? পুরান দুরান সিরা পাড়া যেটা আর চলে না ওইটা গায়ে দিয়া যায়। আর বিয়ের অনুষ্ঠানে সুন্নাতে খাতনা, পহেলা বৈশাখ, এসো হে বৈশাখ তোমারে আদর করি, 31st নাইটে যখন প্রোগ্রামে যাই, বিশ্ব ভালোবাসা দিবসে যখন ভালোবাসা করতে যাই, তখন সুন্দর সুন্দর পাঞ্জাবি আছে না নাই? তখন নতুন জামা, বিশ্ব ভালোবাসা দিবস আসতেছে, ওইটা কি দিবস? বেহায়া দিবস। আহা, আমার কিশোরগঞ্জে মাহফিল ছিল গত বছর এই ভালোবাসা দিবসের দিন, দেখি সবগুলার হাতে গোলাপ ফুল, গোলাপ ফুল শেষ, পুরো কিশোরগঞ্জের সব গোলাপ ফুল শেষ। ফুলের দোকানে যাই দেখলাম কিচ্ছু নাই, কয় হুজুর গত রাতেই শেষ। বিশ্ব বেহায়া দিবস, এগুলোর সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। আমাদের সবচেয়ে ভালো জামাটা আমরা মসজিদে পরে যাব। আমরা দুনিয়ার কাউরে দেখাতে চাই না, আমরা যা করি দেখাতে চাই একজনকে, তিনি কে?
তাহলে মসজিদের প্রথম আদব বুঝু করে ঢুকব, দুই নাম্বার আদব সবচাইতে ভালো জামাটা গায়ে দিয়ে মসজিদে ঢুকব, তিন নাম্বার ঢোকার সময় বাম পা দিয়ে ঢুকব, কোন পা আর বেরোয়ার সময় বিশ্ব নেই বললেন মসজিদে যখন ঢুকবে এই দোয়াটা পড়ো, আউযু বিল্লাহিল আযীম ওবিওয়াজহিল করিম ওয়াসুলতানিহিল কদীম মিনাশ শাইতানির রাজীম, এই চারটা শব্দ দিয়ে এই দোয়াটা যে পড়বে এই দোয়াটা পড়ার সাথে সাথে শয়তান চিৎকার মারে আর ঘোষণা দেয় আজকের দিনের জন্য আমার ওয়াসওয়াসা থেকে তুই মুক্ত হয়ে গেলি। আফসোস করে শয়তান বলে তোরে তো আর কিছু করা গেল না, তোর উপরে আর কোনো খবরদারি নাই, আজকে সারা দিনের জন্য তোর রবের কাছ থেকে তুই প্রোটেকশন পেয়ে গেলি, আজকে শেষ কালকে ধরবো তরে, কালকে ধরবো আজকে শেষ, এই জন্য এই দোয়াটা পড়বে না, আউযু বিল্লাহিল আযীম ওবিওয়াজহিল করিম ওয়াসুলতানিহিল কদীম মিনাশ শাইতানির রাজীম, এই রেকর্ড হইতেছে ইউটিউবে শুনে নিন, এটা পড়বেন। এরপরে নবীর একটা সালাম দিবেন, আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, তারপরে ডান পা দিয়ে ঢুকবো আমরা মসজিদে, ঢোকার সময় কোন পা সবাই বলেন আরো জোরে, মনে থাকবে ভুল হবে না তো, আর ডান পা দিয়ে পড়বো আল্লাহুম্মা ফতাহলি আবওয়াবা রাহমাতিক, ও আল্লাহ তোমার রহমতের দরজা আমার জন্য খুলে দাও, পড়েন আমিন। আর যখন বের হব তখন বাম পা দিয়ে বেরোব, কোন পা সবাই বলেন মনে থাকবে, ছেলেমেয়েদেরকে শিখানো যাবে, বাচ্চারা কি শিখাবেন, ঢোকার সময় বেরোয়ার সময়, ঢোকার সময় বের হওয়ার সময় আর বের হওয়ার সময় পড়ব আল্লাহুম্মা ইন্নি আসআলুকা মিন ফাদলিক, আল্লাহ আমি আপনার কাছে ফদল চাই, ঢোকার সময় রহমত চাই, বের হওয়ার সময় ফদল, ফদল মানে রিজিক, রিজিক কি মসজিদে থাকে না মসজিদের বাইরে, এজন্য আল্লাহ বলেন ফাইদা কদিয়াতিস সালাতু ফানতাশিরু ফিল আরদি ওয়া বাতাগু মিন ফাদলিল্লাহ ওয়াযকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন, যখন সালাত শেষ হয়ে যায় জমিনের মধ্যে ছড়িয়ে পড়ো, জমিনে কাজ কর্ম শুরু করে দাও, কর্ম চাঞ্চল্যতা দিয়ে জমিনটাকে ভরে তোলো, আর আল্লাহর কাছে ফদল চাও, রিজিক চাও, রিজিকের মালিককে, তাহলে মসজিদে কি পাওয়া যায়, রহমত, ওই একজনকে রিজিক না রহমত, মসজিদে কি পাওয়া যায় সবাই বলেন, এটার ক্লাস মনে করবেন তাহলে খেয়াল থাকবে, মসজিদের ভিতরে কি পাওয়া যায় আর বাইরে পাওয়া যায় রিজিক, চিল্লায় বলেন বাইরে কি পাওয়া যায়, এজন্য ঢোকার সময় রহমত চাব, বের হওয়ার সময় রিজিক চাব, ঢোকার সময় ডান পা, বের হওয়ার সময় মনে থাকবে, আর মসজিদে ঢুকেই দুই রাকাত, ঢুকেই দুই রাকাত, দুখুলুল মসজিদ তাহিয়াতুল মসজিদ তাহিয়াতুল উযু, যেই নাম দেন উযু করলেই মসজিদে ঢুকলেই মনে থাকবে, ভুলে যাবেন তো আপনারা, খেয়াল থাকবে মসজিদে ঢুকলেই দুই রাকাত পড়তেন বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু, বিশ্বনবী জুমার খুতবা দিচ্ছেন, হঠাৎ এক সাহাবী খুতবা চলাকালীন সময়ে মসজিদে ঢুকেই বসে পড়লেন, বিশ্বনবী বললেন দাঁড়াও, নিজের খুতবা বন্ধ করে দিয়ে সাহাবীরে বললেন দাঁড়াও দুই রাকাত পড়েছো নাকি, সাহাবী বলে পড়ি নাই, বিশ্বনবী বললেন তাড়াতাড়ি করে চটজলদি করে দুই রাকাত পড়ে নাও, খুতবা জুমার খুতবা চলতেছে, খুতবা থামিয়ে দিয়ে খুতবার নিরবিচ্ছিন্নতাকে ভঙ্গ করে আল্লাহর হাবিব ইসলাম দুই রাকাত পড়তে বললেন, এটা খুবই জরুরি, পড়বেন খুতবা চলাকালীনও পড়বেন, যদিও আমাদের দেশের অনেক জায়গায় এটার সুযোগ দেয় না, বলে যে লাল বাতি জ্বলন্ত অবস্থায় নামাজ পড়া নিষেধ, নিজেরা বানাইছে এই নিষেধ, তো পড়তে না দিলে বারান্দায় পড়েন, যেহেতু খুতবা শোনারও গুরুত্ব আছে, হানাফি মাযহাবে খুতবাটারে ওয়াজিব বলে, খুব গুরুত্ব দেয়, এজন্য বলে যে এটা বেশি গুরুত্বপূর্ণ ওই নামাজের চেয়ে, এটা হচ্ছে ওনাদের দলিল, কিন্তু ওই দলিলটা বেশি শক্তিশালী যে মসজিদে ঢুকেই দুই রাকাত পড়তে হয়, ঠিক কি না, এজন্য মসজিদে ঢুকেই আমরা দুই রাকাত পড়ব, তাহলে প্রথমে ওযু করে নিলাম, সুন্দর জামা পরলাম, ডান পা দিয়ে মসজিদে ঢুকলাম, ঢুকে দুই রাকাত পড়লাম, এই সবগুলো আদেশ বিশ্বনবী আমাদের জন্য দিয়েছে, ঠিক কি না, আবার বিশ্বনবী নিষেধ করেছে কবরের উপর যেন কখনো কেউ মসজিদ না বানায়, লাআনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু লাআনাতুল্লাহি আলাল ইয়াহুদ ওয়ান নাসারা,
ইত্তাখাযু কুবুর আম্বিয়াইহিম মাসাজিদা, আল্লাহ তাআলা ইহুদি নাসারাদের উপর লানত দিয়েছে। কি দিয়েছে? লানত, কারণ তারা তাদের নবীদের কবরের উপরে মসজিদ বানায় ওইখানে নামাজ পড়ে। কবরস্থানে নামাজ পড়া যায়? কবরের উপরে নামাজ পড়া যায়? বাংলাদেশে আছে না নাই? ছোট্ট এতটুকু মসজিদ, দুই কাতারার এত বড় কবরস্থান, ইয়া লাল শালু নীল শালু, আগরবাতি আর গোলাপ জলের গন্ধে ঢুকা যায় না, আছে না নাই? ওখানে যে আগরবাতি জ্বালায় দেয়, গোলাপ জল ঢেলে দেয়, আছে না নাই? কবরস্থানে বা মাজারে কেন মোমবাতি দেয় মানুষ আমি জানি না। যিনি কবরে শুয়ে আছেন ওনার কাছে কি আলো যায়? মোমবাতির আলো তো ওনারে দিচ্ছেন কেন? এটা তো যে সমস্ত ঘরে এখনো ইলেকট্রিসিটি পৌঁছে নাই, বাচ্চারা পড়াশোনা করতে পারে না, এদের ঘরেই না আপনি মোমবাতি দিবেন, তাহলে আপনার বাবার কবরটারে আলো দিয়ে ভরে দিবে কে? মাজারে যে অনেকে টাকা দেয় মানত করে, মাজারে টাকা দেয়া যায় না, মানত করা যায় না, মানত করতে হয় একজনের নামে, চিল্লায় বলেন তিনি কে? খবরদার, এগুলো থেকে সাবধানে থাকতে হবে। মাজার জিয়ারত করা সুন্না, কবর দেখলেই সালাম দেয়া সুন্না, জিয়ারত করা সুন্না, এর জন্য দোয়া চাইবেন, নিজের জন্য আল্লাহর কাছে দোয়া চাইবেন, এর জন্য দোয়া করবেন, নিজের জন্য দোয়া করবেন, কিন্তু মাজারে পড়ে থাকা লোকটার কাছে কিছু চাওয়া যায়? আল মাইয়িতু ফিল কবর কাল গরীকি ফিল বাহার, সাঁতার না জানা ব্যক্তি সাগরে পড়লে যেরকম অসহায়, কবরে শুয়ে থাকা ব্যক্তিটা তার চেয়েও বেশি অসহায়। সে আপনার জন্য কি করবে? আপনি তার জন্য দোয়া করলে সে কিছু পাবে? সে আপনার কিছু করায় দিতে পারবে? করতে পারে একজন, তিনি কে? চিল্লায় বলতে হবে তিনি কে? কেউ ফিরে না খালি হাতে আল্লাহরে তোর দরবারেতে, ঠিক কি না? পড়েন সবাই, কেউ ফিরে না খালি হাতে আল্লাহরে তোর দরবারেতে। এজন্য কবর কেন্দ্রিক কোনো মসজিদ নাই, আগে মসজিদ পরে হবে কবর। যেমন বিশ্বনবী আগে তৈরি করেছেন মসজিদে নববী, তার পাশে হয়েছে বিশ্বনবীর কবর, তার বাম দিকে হয়েছে বাকিউল গরকাত, বাকি কবরস্থান মাকবারাতুল বাকি, যেখানে বিশ্বনবীর স্ত্রীরা শুয়ে আছেন, সাহাবারা শুয়ে আছেন রাদিয়াল্লাহু তাআলা আনহুম ওয়া আনহুন্না। তাহলে আগে হবে মসজিদ, তারপরে কবর, কবর কেন্দ্রিক কোন মসজিদ বানানো যাবে? মনে থাকবে এটা। টাঙ্গাইল এরকম আছে যে আগে কোন আল্লাহর ওলির কবর ছিল, এর উপরে বিশাল মসজিদ বানাই দিছে, আছে নাই? আলহামদুলিল্লাহ, খুব ভালো। কবর কেন্দ্রিক মসজিদ বানাবেন না, মসজিদ আর কবরস্থানে গ্যাপ রাখবেন, তা না হলে ভেজাল হওয়ার সম্ভাবনা আছে না নাই? এরপরে বিশ্বনবী মসজিদকে ক্লিন রাখতে বলেছেন, আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বি বিনাইল মসজিদ ফি দুয়ার ওয়া আন তুনাজ্জাফা ওয়া তুতাইয়াবা, আল্লাহর হাবিব বলেছেন এলাকা এলাকায় তোমরা মসজিদ বানাও, মসজিদগুলোরে পরিষ্কার রাখো, আতর আর সুগন্ধি দিয়ে তোমরা পারফিউম করে দাও, মসজিদটারে সুগন্ধযুক্ত করে রাখবে, পারফিউম করে রাখবেন। আরব দেশে মসজিদে বাখুর জ্বালিয়ে দেয়, উদ জ্বালিয়ে দেয়, মসজিদে ঢুকলেই কলিজাটা ঠান্ডা হয়ে যায়, নামাজ পড়তে মনে হয় কোনো দুর্গন্ধ নাই, এজন্য মসজিদ পরিচ্ছন্ন রাখার দরকার আছে না নাই? এরপরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মসজিদের সর্বশেষ আদব হলো তোমরা যখন মসজিদ বানাবা, খবরদার, মসজিদকে অতিমাত্রায় ডিজাইন করা যাবে না, অতিমাত্রায় ডিজাইন করা যাবে না। আমরা এতই ডিজাইন করি, কোনটা মসজিদ আর কোনটা কমিউনিটি সেন্টার চিনাই যায় না, আছে না নাই? না, অতিমাত্রায় ডিজাইন না, যতটুকু লাগে, গরম লাগে এয়ারকন লাগান, নো প্রবলেম, নিচে সমস্যা সিম্পলি টাইলস দিয়ে দেন, কিন্তু লাইটিং ফাইটিং লাল নীল বাতি এই কারুকার্য ওই কারুকার্য এটা করতে নিষেধ করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু, বিশেষ করে মসজিদের কেবলার দেয়ালে। কোন দেয়ালে? কেবলার দেয়ালে কোনো ঘড়ি থাকতে পারবে না, কোনো ক্যালেন্ডার থাকতে পারবে না, সব পিছনে ইমাম সাহেব ঘড়ির টাইম দেখে নিবে, সামনে ক্যালেন্ডার থাকলে নামাজের সময় ক্যালেন্ডারের ভিতরে যে মাদ্রাসা মসজিদ ওইখানে নজর পড়ার সম্ভাবনা আছে না নাই? বিভিন্ন জিনিস লেখা থাকে, নামাজও পড়ি ওইটাও পড়ি, আছে না নাই? নামাজ পড়ে কয়টা বাজলো ঘড়ির দিকে নজর পড়ার সম্ভাবনা আছে না নাই? এই জন্য কেবলার দেয়ালটা যদি সাদা মাঠা দেখা যায় সেটাই ভালো, আপনার নজর থাকবে সেজদার দিকে, ডানে একটা নজর দিলে আল্লাহ বলে ফিরে আয় সেজদার দিকে তাকা, আরেক দিকে নজর দিলে আল্লাহ বলে ফিরে আয় সেজদার দিকে তাকা, আবার যদি টাইলসের দিকে নজর দেন আল্লাহ বলে ফিরে আয় সেজদার দিকে তাকা, আবার যদি নজর দেন আল্লাহ রেগে যে বলে লা হাজাত আলি ইলা সলাতিক, তোর এই নামাজের কোনো দরকার আমার নাই, যে আল্লাহ তাআলাকে খুশি করার জন্য সালাত পড়তে আসলাম, উনি যদি বলে তোর এই নামাজের দরকার আমার নাই, তো কার জন্য সালাত পড়লেন আপনি?
এজন্য মসজিদের সামনের ওয়ালে যত কম ডিজাইন হওয়া যায়, ঘড়ি ক্যালেন্ডার ইত্যাদি ইত্যাদি লেখা জোখা এগুলো সামনে না, এগুলো পেছনে দিতে পারলে ভালো। ইভেন জায়নামাজের মধ্যেও কাবা ঘরের ডিজাইন আসে না নাই, এটা ইহুদিদের ষড়যন্ত্র। আমরা বোকা শোকা মুসলমান, ওরা সর্বপ্রথম জায়নামাজের মধ্যে কাবা ঘরের ডিজাইন দিছে, কোন ডিজাইন? আর আমরা মুসলমানরা মনের অজান্তে নিজের কাবারে নিজে লাথি মারি। কথা বলেন, কথা বলেন। এজন্য খবরদার, কোন মসজিদের ডিজাইন ওয়ালা, কোন কাবা ঘরের নমুনা ওয়ালা, মসজিদুল আকসার গম্বুজলা, মসজিদে নববীর কোন গম্বুজলা জায়নামাজ আমরা কিনব না। আমরা না কিনলে ওদের ব্যবসা শেষ, ঠিক কিনা? ফ্রেশ জায়নামাজ কিনবে, কি জায়নামাজ? ফ্রেশ, সিম্পলি ফুল হইতে পারে, সাদা হইলে আরো ভালো, ফ্রেশ। কোন মসজিদ বিশেষ করে কাবার ডিজাইন ওয়ালা তো কিনাই যাবে, ওইটার মধ্যে দাঁড়ায় আছে ইমাম সাহেব, আছে না নাই? মনে থাকবে, মনে থাকবে। এই জন্য বিশ্বনবী বললেন, মসজিদ নির্মাণ করো, মসজিদের সাথে হৃদয়টারে ঝুলিয়ে রাখো, কেয়ামতের দিন এই মসজিদের ওসিলায় জান্নাতের বাড়ি বানায় দিবে কে? আবার বিশ্বনবী বললেন, লা তুসাদদুর রিহাল ইল্লা ইলা সালাসাতি মাসাজিদা, এই দুনিয়ার বুকে তিনটা মসজিদের দিকে শুধু বিশেষ সওয়াবের উদ্দেশ্যে ভ্রমণ করা যায়, এই তিনটা মসজিদ ছাড়া বিশেষ সওয়াবের উদ্দেশ্যে পৃথিবীর কোন মসজিদে ভ্রমণ করা যাবে? আপনি ডিজাইন দেখতে যাইতে পারবেন। এই যে বললেন যে কি একটা হইছে, 200 কত গম্বুজ, 201 গম্বুজ, সুন্দর একটা বানাইছে, দেখতে যাই, যাওয়া যাবে, নামাজ পড়তে মনে চায় ওইটাই যাওয়া যাবে, কিন্তু ওইখানে বেশি সওয়াব হবে এই নিয়তে যাওয়া যাবে? ইউ ক্যানট সে ইট এনি জার্নি এক্সপেক্টিং স্পেশাল ভার্চু এক্সেপ্ট থ্রি মাস্ক, দ্য মাস্ক অফ হারাম, দ্য মাস্ক আন নাবাবি, দ্য মসজিদুল আকসা, ঠিক কি না? এই তিনটা মসজিদ ছাড়া বিশেষ সওয়াবের নিয়তে পৃথিবীর কোনো মসজিদে ভ্রমণ করা যায় না, তবে দেখতে যাওয়া যায়। এটার আর্কিটেকচারাল ডিজাইন দেখার জন্য, এটার ক্যালিওগ্রাফিক্যাল ডিজাইন, এটার ইকোসিস্টেম, এটা কেমন করে করেছে, কতটুকু জায়গা, ডিজাইনটা কেমন, এটা দেখার জন্য যেতে পারবেন। কিন্তু এই 201 গম্বুজে নামাজ পড়লে সওয়াব তিন গুণ হবে, এরকম ধারণা করা যাবে? বাইতুল মুকাররমে পড়লে এত গুণ সওয়াব, এই ধারণা করা যাবে? এই যে চলে আসছে 201 গম্বুজ, আমি দেখতেছি, আপনারা পাবেন না দেখতে, আগে দেখে ফেলছেন, মাশাআল্লাহ মাশাআল্লাহ, সুন্দর। আরো কিছু পরামর্শ দিব, এগুলো শেষে দিচ্ছি আমি, কষ্ট হইতেছে আপনাদের, জিমায় পড়তেছেন, আরো কয়েক মিনিট শুনবেন। তিনটা মসজিদে নিয়ত করে যাওয়া যায়, এক নম্বরে মসজিদে হারাম, এক নম্বরে কি, ইন্না আউয়াল বাইতিন উদিআ লিন্নাসি লাযী বিবাক্কা মুবারাকা, সর্বপ্রথম যেই ঘরটা আল্লাহ তাআলা জমিনের মধ্যে স্থাপন করলেন, ওই ঘরটা হলো মসজিদুল হারামের মাঝখানের কাবা ঘর। এই ঘরটা অবস্থিত যেই শহরের মধ্যে, শহরের নাম বাক্কা, এখনকার নাম মাক্কা, সুবহানাল্লাহ, পড়েন, মক্কার আগের নাম বাক্কা, কোরআনে বাক্কার কথা আছে। এবং হজ উমরা করতে গেলে দেখবেন যে অনেক হোটেল আছে, হোটেলের নাম ফুন্দুক বাক্কা, ফুন্দুক বাক্কা মানে বাক্কা হোটেল, মক্কার আগের নাম কি বাক্কা। এখান থেকেই বিষ্ণু ঈসা ইসলাম ইসরা শুরু করেছেন, মেরাজের আগের ধাপ, নাম ইসরা। এই মসজিদে এক রাকাত নামাজ পড়লে 100,000 রাকাতের সওয়াব দেয় কে? সুবহানাল্লাহ, কইতে পারলেন না? পৃথিবীর আর কোন মসজিদে এক রাকাত পড়লে 100,000 রাকাতের সওয়াব হয়? আপনাদের 201 গম্বুজে পড়লে, বাইতুল মুকাররম, পৃথিবীর কোন মসজিদে পড়লে হবে? শুধুমাত্র কেবলমাত্র মসজিদুল হারামে এক রাকাত সালাত পড়লে 100,000 রাকাতের সওয়াব আমল নামায় দিবে কে? এজন্য আল্লাহ বললেন, ওখানে যাও, হাইসুমা তুয়াল্লু ফাল্লু উজুহাকুম শাতরা, যেখানে যাইবা দুনিয়ার যেখানেই থাকো না কেন, কাবা ঘরের দিকে হয়ে নামাজ পড়াকে আবশ্যক করেছে কে? পৃথিবীর যেখানেই যান কোন দিকে হয়ে নামাজ পড়বেন? কাবা, টু দ্য ডাইরেকশন অফ কিবলা। আপনি অবাক হবেন, অস্ট্রেলিয়ায় একটা শহর আছে সিডনি, এই সিডনি শহরে একটা জঙ্গল আছে, এই জঙ্গলে একটা গাছ আছে, যে গাছটা মানুষের মতো রুকু করে আছে, টু দ্য ডাইরেকশন অফ কিবলা, তাও কিবলামুখী হয়ে। পত্রিকার কাটিং দেখেছেন না আপনারা? অনেক ক্যালেন্ডারেও আছে গাছ, ইউটিউবে দেখেছেন গাছ রুকু করে আছে, টু দ্য ডাইরেকশন অফ কিবলা, কিবলামুখী হয়ে মানুষের মতো, সুবহানাল্লাহ, পড়ে। তাহলে এই মসজিদ এমন মসজিদ
এই মসজিদে এক রাকাত সালাত পড়লে এক লক্ষ রাকাতের সওয়াব হয়ে যায়। এই মসজিদ এমন মসজিদ যেই মসজিদের মাঝখানে একটা ঘর আছে, ঘরটার নাম বাইতুল্লাহ। প্রতিনিয়ত এই ঘরের উপর 120টা রহমত নাজিল করে কে? বাকি 20টা সওয়াব নাজিল হয় যারা শুধু কাবা ঘরের দিকে তাকিয়ে থাকে। কাবা ঘরের দিকে তাকায় থাকলেও সওয়াব। সুবহানাল্লাহ বললেন না? নাজার ইলাল কাবা, তিন জিনিসের দিকে তাকালেই সব। কয় জিনিস? জোরে বলেন। এক নাম্বার আন-নাজার ইলাল মুসহাফ, কোরআনের দিকে তাকালেই সব, পড়া লাগবে না, পড়লে তো সব আছে তাকানো মাত্রই। দুই নাম্বার আন-নাজার ইলা ওয়াজহিল ওয়ালিদাইন, মা বাবার চেহারা, মা বাবার খেদমত করলে তো সব আছেই, টাকা দিলে তো সব আছেই, কিন্তু মা বাবার চেহারার নজরের দিকে যদি রহমতের নজরে একবার তাকান, একটা কবুল হজ করলে যেই সওয়াব, ওই সওয়াব আমল নামাই দিবে কে? মা বাবা এমন জিনিস আমরা চিনলাম না। আমরা পীর সাহেবের দরবারে লাউ নিয়ে যাই আর গান গাই, সাদের লাউ বানাইলাম ওরে, আগা খাইলাম ডগা খাইলাম, খাইলাম না ডুগডুগি না, তো কই লাউ নিয়ে যান আপনি, কই হাদিয়া নিয়ে যান? আসল পীর সাহেব তো আপনার ঘরে, আপনার আব্বা সবচেয়ে বড় পীর সাহেব, আপনার আম্মা যান আপনার জন্য সবচেয়ে বড় পীর সাহেব। গোটা বিশ্বের সব পীর সাহেব যদি 50 বার করে কোরআন খতম দিয়ে এক গ্লাস পানির মধ্যে ফু দেয়, আর আপনার আব্বা শুধু বিসমিল্লাহ বলে যদি এক গ্লাসের পানিতে ফু দেয়, ওই গ্লাসের পানির ফুটা আল্লাহর কাছে কবুল হয়ে যাবে। এজন্য বিশ্ব নাই বলতে লাল জান্নাতু তাহতা আকদামি উম্মাহাতিকুম। ও দুনিয়ার মানুষেরা শোনো, দুনিয়ার পুরুষ মানুষদের পায়ের নিচে থাকে জুতা, জুতার নিচে থাকে বালু আর মাটি, আর দুনিয়ার বুকে এক একটা মায়ের পায়ের নিচে থাকে তার সন্তানদের জান্নাত। ও গো মা, তুমি এই ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত। ও গো মা, তুমি এই ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত। সুবহানাল্লাহ পড়েন। কি মা, এ মারে আমরা চিনি না। লাউ কাতাতা জিলদাক, তোমার গায়ের চামড়া কেটেও যদি মাকে জুতো বানিয়ে দাও, ওই যে ছোটবেলায় দুধ খাইছিলে, এক ঢোক দুধের সোদ আদায় হবে না, এক ঢোক দুধের সোদ আদায় হবে না। ওই মা তিনবার বললেন আল্লাহ রাসূল এই মায়ের কথা। কয়বার? আল্লাহ হাবিব বললেন মা মা মা, তারপরে মা কয়বার, বাবা কয়বার। তার মানে ইসলাম মাকে দিয়েছে স্বর্ণ পদক, ইসলাম মাকে দিয়েছে রৌপ্য পদক, ইসলাম মাকে দিয়েছে ব্রোঞ্জ পদক, বাবাকে দিয়েছে সান্ত্বনা পুরস্কার, ঠিক কিনা? তিনবার যদি মা হয়, একবার যদি বাবা হয়, তাহলে স্বর্ণ পদক কে? রৌপ্য পদক, ব্রোঞ্জ পদক, সান্ত্বনা পুরস্কার। সুবহানাল্লাহ কইতে বললেন না? ওই মায়ের চেহারার দিকে যদি রহমতের নজরে একবার তাকান, কবুল হজের সওয়াব আছে না নাই? তাহলে এক নাম্বার কোরআনের দিকে নজর করলে সওয়াব, দুই নাম্বার মা বাবার চেহারার দিকে নজর করলে সওয়াব, তিন নাম্বার আল্লাহর কাবা ঘরের গিলাফের দিকে যখন নজর করে তাকাবেন, 20টা রহমত নাজিল করবে কে? তাহলে শ্রেষ্ঠ মসজিদ মসজিদে হারাম, শ্রেষ্ঠ মসজিদ। দুই নাম্বার হচ্ছে মসজিদ নববী, নবীর মসজিদ, ওখানে এক রাকাত পড়লে 1000 রাকাতের সওয়াব। আমার নবী শুয়ে আছে তার পাশে, পাশেই জান্নাতুল বাকিয়া, মাকবারাতুল বাকিয়া, এরপর আছে রওদা, বিশ্বনবীর কবর থেকে মিম্বার পর্যন্ত জান্নাত, রওদাতু মিন রিয়াদিল জান্নাত, এটা দুনিয়ার বুকে একটা জান্নাতের টুকরা কোন। সুবহানাল্লাহ, ওখানে নামাজ পড়ার জন্য খুব ধাক্কাধাক্কি হয়, পুরো মসজিদে নববীর কার্পেটের এক কালার, ওইটার কার্পেটের আরেক কালার, যারা হজ উমরা করেছেন দেখে এসেছেন, জায়গা পাওয়া যায় না, খুব ধাক্কাধাক্কি হয় ওই জায়গাটাতে সালাত পড়ার জন্য। এটা হচ্ছে দ্বিতীয় মসজিদ শ্রেষ্ঠত্বের দিক থেকে। তৃতীয় মসজিদ হচ্ছে মসজিদে আকসা ফিলিস্তিনে। আহা, এই দুইটাতে যাওয়ার সুযোগ হইলো, ওইটাতে যাওয়ার সুযোগ নাই। ইসরায়েলি হায়নাদের দখলে চিল্লায় এখন, ঠিক কিনা? আমরা আল্লাহর কাছে চাই
আমরা মসজিদুল হারামে মসজিদ নববীতে যেমনে সালাত পড়তে পারি, বাইতুল মাকদাসে যেও যেন সালাত পড়তে পারি। আল্লাহ তুমি তৌফিক দাও। বাইতুল মাকদাসে এক রাকাত পড়লে 250 রাকাতের সওয়াব, আরেক বর্ণনা এসেছে 500 রাকাতের সওয়াব। এই তিনটার পরে দুনিয়ার যত বড় মসজিদ হোক না কেন, সবগুলোর সওয়াব সমান। সুবহানাল্লাহ পড়েন। তাহলে আমরা মসজিদ আবাদ করতে চাই, কি করতে চাই? এই মসজিদ হচ্ছে আমাদের মুসলমানদের সামাজিক ঐক্যের কেন্দ্রবিন্দু, সামাজিক ঐক্যের কেন্দ্রবিন্দু আমাদের মসজিদ। বুঝতে হবে, এটা খ্রিস্টানদের চার্চের মতো, এটা ইহুদিদের সেনাগোগের মতো, এটা শিখদের গুরুদুয়ার গুরুদুয়ারার মতো গতানুগতিক কোনো এবাদত গা বা উপাসনা কেন্দ্র নয়। এটা আমাদের ঐক্যের ভিত্তি। চিল্লায় বলেন ঠিক কিনা? বিশ্বনবী মসজিদে নববী থেকে সব করেছেন। বিশ্বনবীর মসজিদে নববীটাই ছিল ক্যান্টনমেন্ট, সেনাবাহিনীর ক্যান্টনমেন্ট ছিল এটা। বিশ্বনবীর মসজিদে নববী ছিল গণভবন, আমার নবীর মসজিদে ছিল বঙ্গভবন। এখানেই ছিল সুপ্রিম কোর্ট, হাইকোর্ট। এখানে বসেই বিশ্বনবী যুদ্ধের জন্য সেনা প্রেরণ করতেন। এখানে বসেই বিশ্বনবী বেকারদের কর্মসংস্থান করতেন। এখানে বসেই বিশ্বনবী বিধবা নারীদের জন্য ভাতার ব্যবস্থা করে দিতেন। এই মসজিদের মধ্যে বসেই বিশ্বনবী আহলে সুফার সাহাবীদেরকে হাদিসের শিক্ষা দিতেন। সুবহানাল্লাহ পড়ে। এজন্য মসজিদের নানামুখী ব্যবহার আছে। আমরা শুধু এটা ইবাদতের জন্য রাখছি, কিন্তু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এটাকে নানা কাজে লাগিয়েছেন। আমাদের মসজিদগুলোকে আমরা শুধুমাত্র জিকির আর সালাতের জন্য নির্ধারণ করেছি, কিন্তু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নানামুখী কাজ এই মসজিদের ভেতরে করেছেন। মসজিদে নববী বাচ্চাদের জন্য উন্মুক্ত ছিল, নারীদের জন্য উন্মুক্ত ছিল, হিজরাদের জন্য উন্মুক্ত ছিল। সুবহানাল্লাহ কইতে পারলেন না? হিজরা আছে এলাকায়, টাঙ্গাইলে দেখলে কি করেন? টিটকারি মারেন, হাসেন, আপনাকে মারে? হ্যাঁ, ওরাই মারে। কি টাকা দাবি করে না? এই দোষটা ওদের না, তো দোষটা তো আমাদের। ওদেরকে তৃতীয় লিঙ্গি হিসেবে স্বীকৃতি দিও, ওদের সব ধরনের সুযোগ সুবিধা গভর্নমেন্ট হয়তো এখনো দিয়ে সারতে পারে নাই। এটা গভর্নমেন্টের দায়িত্ব। এই বিশাল জনগোষ্ঠীকে গভর্নমেন্ট কি করবে? 2008 সালে ভোটাধিকার দেওয়া হয়েছিল, তারপরেও কোথাও এদের জন্য নাম নাই। একটা বাচ্চা যদি হিজরা হয়ে জন্মায়, মা বাবা তার পরিচয় কারো কাছে দিতে চায় না, লজ্জায়। এর স্কুলে ভর্তি করাইলে স্কুলের ফর্মে আছে ছেলে বা মেয়ে, এটার কোন জায়গায় দিব? ছেলেতে না মেয়েতে? আহা, এজন্য এরাও সমাজে বিচ্ছিন্ন, আলাদা। এরা খুঁজতে থাকে, দেখি আমার মতো কে আছে, তখন এরা হিজরা পাড়ায় চলে যায়। যে একসাথে থাকে একজনের নেতৃত্বে, বরের গাড়ি আটকায়, আর কয় 5000 টাকা দেয়, নাইলে তোর খবর আছে, আছে না নাই? নতুন বাচ্চা হইলে কাঁথা শুকাইতে দেখলে ওরা যে হামলা করে, বাচ্চারা নিয়ে খেলাধুলা শুরু করে। তো ওদেরকে তো আমরা কর্মসংস্থানের ব্যবস্থা করি নাই, করি নাই তো আমরা। পৃথিবীর বিভিন্ন দেশে সুপার শপে দেখবেন হিজরা, এটা খুবই ন্যাচারাল। আমারও একটা সন্তান হিজরা হইতে পারে না, আপনার একটা সন্তান ছেলে মেয়ে কোনোটা না হইয়া হিজরা হইতে পারে না। আমি যে ছেলে হইছি কার ইচ্ছায়, আমার বোন যে মেয়ে হয়েছে কার ইচ্ছায়, হিজরারা যে হিজরা হয়ে দুনিয়ায় আসলো এটাও কার ইচ্ছায়? আসল ইচ্ছাটা কার? কর্মসংস্থানের ব্যবস্থা করে দেন। হিজরাদেরকে দেখতে যেহেতু মানুষ ডরায়, এদেরকে আপনি রাস্তাঘাটের জ্যাম ঠিক করার দায়িত্ব দিয়ে দেন, কেউ আর উল্টা পথে যাবে না, ঠিক না? পুলিশের দায়িত্ব দিয়ে দেন, রাস্তাঘাটে এরা দাঁড়াইলে লাঠিও লাগবে না, যেহেতু ভয় পায় মানুষ, ঠিক কিনা? তো এগুলো তো কাজে লাগাইতে হবে। জনসংখ্যাকে যদি জনশক্তিতে আমরা রূপান্তরিত করতে না পারি, তাহলে বিপদ আছে নাই? বলছিলাম আমার নবীর মসজিদ এটা যেন যেন মসজিদ না, মুসলমানদের মসজিদ খ্রিস্টানদের গির্জার মতো না, হিন্দুদের মন্দিরের মতো না, ইহুদিদের সেনাগোগের মতো না, শিখদের গুরুদুয়ারার মতো না, মুসলমানদের মসজিদ। এটা মুসলমানদের সামাজিক ঐক্যের প্রাণ কেন্দ্র, ঠিক কিনা? মসজিদে নববী সবার জন্য খোলা, বাচ্চারা যেত। আমরা কি বাচ্চাদেরকে মসজিদে যেতে দেই? কি করি? ধমক দেই, বিশেষ করে মুরব্বী বাবারা ধমক দেয়, রেগে যায়। সব মুরব্বীরা না, সব মুরব্বীদেরকে আমি এক পাল্লায় মাপছি না। মুরব্বী বাজানেরা যারা আছেন, বাচ্চাদেরকে মসজিদ থেকে তাড়িয়ে দিয়েন না, ধমক দিয়েন না। আজকে যে ধমক দিয়ে তাড়ায় দিছেন, আর আসবেন, ঠিক কিনা? আর আসবে না।
একবার যদি তিক্ত অভিজ্ঞতা নিয়ে একটা ছোট্ট সোনামণি মসজিদ থেকে বের হয়ে যায়, তারে আর কোনোদিন মসজিদ মুখী করা যাবে না। আর ওরে যদি আপনি একটা চকলেট দেন, প্রত্যেকটা ইমাম সাহেবের উচিত মসজিদে চকলেট নিয়ে যাওয়া, বাচ্চা দেখলেই চকলেট দিতে হবে, ঠিক কিনা? ওর স্মৃতিতে এটা থাকবে, বড় হয়ে গল্প করবে আমাদের এলাকায় এক ইমাম ছিল, চকলেট দিত আমাদেরকে, কত সুন্দর কত সুন্দর অভিজ্ঞতা থাকবে তার। আর যদি ধমক দেন বলবে ইমাম আসিল একটা বদের আড্ডি, মসজিদে ঢুকলে আমরা ঠ্যাঙ্গাইতো খালি, বলবে না এটা, আর চকলেট দিলে আজীবন আপনারা স্মরণ রাখবে। এজন্য বাচ্চাদেরকে কখনো মসজিদ থেকে তাড়িয়ে দেয়া যাবে? মসজিদে নববীতে যদি বাচ্চা ঢুকতে পারে আমাদের মসজিদে কি সমস্যা? তুরস্ক একটা দেশ আছে, নাম শুনছেন? তুরস্কের মসজিদের দেয়ালে দেয়ালে লেখা থাকে, জামাত চলাকালীন অবস্থায় পিছনে যদি বাচ্চাদের কিচির মিচির, চিৎকার, চেঁচামেচি, হই হুল্লুরের আওয়াজ আপনি শুনতে না পান, তাহলে নেক্সট জেনারেশন কি নিয়ে আপনি চিন্তায় থাকেন, কারণ আপনার নেক্সট জেনারেশন নাতিপুতি এগুলো নামাজে হচ্ছে না, ঠিক কিনা? পিছনে যদি আমাদের নাতিপুতি চিৎকার চেঁচামেচি করে, তার মানে দে আর অন দ্য রাইট ট্র্যাক, তারা আসল লাইনে আছে, মসজিদে এসেছে। যদিও আজকে দুষ্টামি করে, সময়ের বিবর্তনে, কালের আবর্তনে বয়সটা একটু বড় হলেই ও বুঝে যাবে এখানে দুষ্টামি করা যায় না, এখানে ইবাদত করতে হয় একজনের, তিনি কে? কিন্তু ওকে আসার সুযোগটা তো দিতে হবে। আপনি যদি ধমক দিয়ে বের করে দেন, আর কোনোদিন আসবে মুরব্বীরা? আর কোনোদিন আমরা বাচ্চাদেরকে ধমক দিব না, ইনশাল্লাহ বলেন, মুরব্বীরা বলেন ইনশাল্লাহ। বিশ্ব নবীর মসজিদে নববীতে প্রথমে দাঁড়াতো পুরুষ সাহাবারা, তারপরে দাঁড়াতো হিজরারা, তারপরে দাঁড়াতো ছোট্ট বাচ্চারা, একেবারে শেষ দিকে দাঁড়াতো নারীরা, ঠিক কিনা? কিন্তু আমরা নারীদেরকে মসজিদে ঢুকতে দেই না, এই জন্য বাজারে যদি বের হয়, কলেজে যদি যায়, লম্বা সময়ের জন্য ঘর থেকে বের হইলে নামাজগুলো কাজা হয়ে যায়, ঠিক কিনা? এই পরিবর্তিত বিশ্ব ব্যবস্থায় এখন নারীদেরকে চিকিৎসা নেয়ার জন্য হসপিটালে যেতে হয়, শিক্ষার জন্য ইউনিভার্সিটিতে যেতে হয়, নানা কাজে বাইরে যেতে হয়, এই লম্বা সময়ের মাঝখানে যদি কোনো সালাত থাকে, এই সালাতটা সে পড়বে কই? আপনারা তো ব্যবস্থা রাখেন নাই মসজিদে, মসজিদে একটা সুন্দর করে ব্যবস্থা রেখে দিবেন নারীদের, যাতে ওনারা ওইখানে যে সেফটি সিকিউরিটির সাথে নামাজটা পড়তে পারে, নামাজ যেন কাজা না হয়। যদিও নারীদের জন্য ঘরে নামাজ পড়লে বেশি সওয়াব, কিন্তু কখনো যদি কাজে বাইরে বের হয়ে যায় নামাজের সময়, যাতে নামাজ কাজা না হয়, এজন্য মসজিদের এক জায়গায় নারীদের জন্য জায়গা থাকার দরকার আছে না? ইয়াং ছেলেরা মসজিদে যেতে চায় না, মসজিদ কেন্দ্রিক না, ক্রিকেট খেলা দেখতে যায়, আড্ডা মারতে যায়, ঘোরাফেরা করতে যায়, মসজিদে যায় না, কারণ মসজিদে তাদেরকে আকর্ষণ করার মতো অ্যাট্রাকটিভ কোনো অ্যাক্টিভিটিজ আমরা মসজিদে রাখতে পারি নাই। ওদের তো একটা কাজ লাগবে, ইয়াংরা টিম ওয়ার্ক পছন্দ করে, কি করে? টিম ওয়ার্ক, একসাথে গ্রুপ মিলে একটা গ্যাং তৈরি করে কাজ করতে ওরা পছন্দ করে, ঠিক কি না? এটা সুযোগ তো ওদেরকে করে দিতে হবে। মসজিদ হবে আমাদের সামাজিক ঐক্যের কেন্দ্রবিন্দু, যুবকদের জন্য অনেক অ্যাক্টিভিটিজ এই মসজিদের মধ্যে রাখতে হবে, তাহলে তারা মসজিদ মুখী হবে। চিল্লায় বলেন ঠিক কি না? প্রতিটা মসজিদ এমন ভাবে তৈরি করা উচিত যাতে করে ছোট বাচ্চারা মসজিদে আসে, একটা কিড জোন থাকবে, কিড জোন। আমি মালয়েশিয়াতে, মালয়েশিয়া সহ পৃথিবীর অনেক জায়গায় অনেক বড় বড় মসজিদে কিড জোন দেখেছি, মানে বাচ্চাদের খেলার জায়গা, মসজিদের বারান্দায় বাচ্চাদের খেলার জায়গা, বাচ্চারা ওখানে খেলাধুলা করতেছে, মায়েরা নামাজ পড়তেছে, ছেলেরা নামাজ পড়তেছে, বাচ্চারা এই নামাজের দৃশ্য দেখতে দেখতে একদিন নিজেই উযু করে নিজেই নামাজ শুরু করে দিচ্ছে। দেখবেন ছোট্ট বাচ্চাটা, আমরা যখন নামাজে দাঁড়াই, আমার মেয়েও দাঁড়ায় আমার পাশে, ছোট্ট মেয়েটাও কিচ্ছু পারে না, আমি যখন সূরা পড়ি ও মুখ নাড়ায়, এরকম মুখ নাড়াইতেছে, কি যে পড়ে ও নিজেও জানে না, কিন্তু আব্বু নাড়াইতেছে মুখ, আমিও নাড়াবো, আমি রুকুতে যাই সেও রুকুতে যায়, সুবহানাল্লাহ করবেন না? বাচ্চারা তো দেখে দেখে শিখে, মসজিদে নিয়ে যেতে হবে। কিড জোন কি বলে জায়গাটারে? কিড মানে বাচ্চা, তাই না? বাচ্চাদের একটা জোন থাকবে, ওখানে বেলুন থাকবে, ওখানে খেলনা থাকবে, ওখানে যে বাচ্চারা খেলবে। আরে বাচ্চারা চিৎকার চেঁচামেচি করবে না তো 80 বছরের বুড়ার চিল্লাবে নাকি? বাচ্চারাই তো চিৎকার করবে, ওরা গ্লাস ভাঙবে, লাফালাফি করবে, দুষ্টামি করবে, ওরাই তো চিল্লাবে। বাচ্চারা লাফালাফি না করে 70 বছরের এক মুরব্বী যদি লাফায়, শুয়ে হাসতেছেন আপনারা, তার মানে মুরব্বীরা তো এটা করবে না, করবে বাচ্চারা। বাচ্চাদের কাজ বাচ্চাদেরকে করতে দেন, ওদেরকে বুঝাবেন যে আব্বু এটা এবাদত গা, এখানে দুষ্টামি করতে হয় না, এখানে এবাদত করতে হয়,
আল্লাহর কাছে চাইতে হয়, দেখতে দেখতে আস্তে আস্তে ও শিখে যাবে, ঠিক কিনা? এজন্য আমরা মসজিদ নির্মাণ করতে চাই, যেখানে আমরা সবাই একত্রিত হব, রাজি আছেন? এবার আপনাদেরকে বলছিলাম যে শেষে দুইটা মজার জিনিস আছে, এই দুইটা মজার জিনিস দিয়ে আজকের আলোচনা শেষ করব। এক হচ্ছে একটা এরকম চমৎকার মসজিদের মাস্টার প্ল্যান দিব আজকে আপনাদেরকে, কিভাবে এই মসজিদটা করতে হয়। আমি চাই 64টা জেলা এরকম 64টা মসজিদ হোক, রাজি আছেন তো? শুনবেন শুনবেন, ও অনেক রাত হয়ে গেছে, তো শেষ করে দিব, আর কয়েক মিনিট করা যায় না। শুনবেন শুনবেন, আলোচনা কি চলবে? তাহলে আর কয়েক মিনিটে আমরা মাস্টার প্ল্যানটা শুনবো, আর কি কি অ্যাক্টিভিটিস মসজিদে রাখবো এটা আমরা শুনবো ইনশাল্লাহ। পড়ে একটা প্রাণবন্ত মসজিদের অবকাঠামো, একটা প্রাণবন্ত মসজিদ যদি আমরা গড়তে চাই কি কি লাগবে। নাম্বার ওয়ান, যোগ্য ইমাম লাগবে। কি লাগবে? ইমাম, অনেক বড় দায়িত্ব। সমাজে কি চলছে, কি ক্রাইসিস, এই ক্রাইসিস এই সংকট থেকে উত্তরণের উপায় কি? ইমাম খতিব যদি আমাদেরকে এটা অ্যাড্রেসই করতে না পারে, ওই ইমাম দিয়ে আমরা কি করবো? কথা কানা কে? আমি নামাজ পড়াইতে পারি না, ক্যামেরাম্যান পারে না, সভাপতি সাহেব পারে না, তো ইমাম লাগবে কেন আমাদের? আমরাই তো আমরা নামাজ পড়তে পারি। ইমাম মানে তো নেতা, হি লিড দ্য ওয়ে, হি লিড দ্য ওয়ে। নেতা কারে বলে? হু নোজ দ্য ওয়ে, হু গোজ দ্য ওয়ে, হু শোজ দ্য ওয়ে, হি ইজ দ্য লিডার, ঠিক কি না? নেতা কারে কয়? হু নোজ দ্য ওয়ে, হু গোজ দ্য ওয়ে, হু শোজ দ্য ওয়ে, যে পথ চিনে, যে পথে যেতে পারে, অন্যরে নিয়ে আগাইতে পারে, সে নেতা। তাহলে ইমামের দায়িত্ব, খতিবের দায়িত্ব, প্রতি শুক্রবারে গড় পড়তা আলোচনার দরকার নাই। সমাজে কি ক্রাইসিস চলতেছে, ডেঙ্গু, এই ডেঙ্গু অবরোধে, ডেঙ্গুকে ঠেকাতে বিশ্ব ইসলাম ইসলামের কি নীতিমালা ছিল ওইটা শোনাইতে হবে আমাদের ইমাম সাহেবের, ঠিক কিনা? প্রচন্ড শীতের প্রকোপে কাঁপছে পুরো বাংলাদেশ, শীতকালে বিশ্বনবী কি আমল করছে ওইটা শোনাইতে হবে এখন আমাদেরকে, কথা কয় না? এখন চলতেছে শীত, আপনি খিজির আলাইহিস সালামের গল্প শোনাইতেছেন, হবে? ওই ইমাম খতিবের আমাদের দরকার নাই। কথা কি মাথায় ঢুকতেছে? কারেন্ট ওয়ার্ল্ডে কি চলে, কারেন্ট অ্যাফেয়ার্স কি চলে, ওইটার আলোকে ইসলামের সমাধান কি? ইমাম যদি ওইটা শোনাইতে পারে, হি ইজ আওয়ার ইমাম, হি ইজ আওয়ার খতিব, আওয়ার খতিব শুড বি ডিসকোয়ালিফাইড পার্সোনালিটি, এরকম লোক হইতে হবে। তাহলে একটা প্রাণবন্ত মসজিদের যে অবকাঠামো আপনাদেরকে আজকে মাস্টার প্ল্যানটা দেই। নাম্বার ওয়ান, একজন যোগ্য ইমাম, যোগ্য খতিবের দরকার, যাদের বেতন হবে কমসে কম 1 লাখ টাকা। কত হুজুর? এইবার আর আমরা নাই, অহনামি নাই, অহনামনে থাকেন, দিবেন না, দিবেন না, ওরকম ইমাম পাওয়া গেলে দেওয়া যাবে না, যাবে মাশাআল্লাহ। শুনেন, জরুরি আলাপ, এটা জরুরি আলাপ আপনাদের সাথে। নাম্বার টু, প্রশস্ত এবং বড় এরিয়া নিয়ে মসজিদ করতে হবে, ছোট জায়গা নিয়ে না, একটা মসজিদ করতে হবে কমসে কম 50 বিঘা জায়গার উপর। কয় বিঘা? ওই যে ডরাই গেছে এখন, 50 বিঘা একটা জায়গা হইলো? এরকম জায়গা দেওয়ার মানুষ অনেক আছে, ওনারা এরকম সুন্দর মাস্টার প্ল্যান দিতে হইলে আজকের এটার পরে যে কত ফোন কল আমার কাছে আসবে, যে হুজুর আমি 50 কোটি টাকা নিয়ে রেডি, আপনি এসে উদ্বোধন করে দিয়ে যাবেন মসজিদ। শুনবেন আপনারা কয়দিন পরে, আজকের এই আলোচনার পর ইনশাল্লাহ পড়েন। অনেক বড় প্রশস্ত এরিয়া নিয়ে আপনার মসজিদ করতে হবে। ঢাকার মসজিদগুলো দেখছেন, চিপা গলি, এটা যে মসজিদ বোঝাই যায় না। আরে মসজিদের শান শওকত আর ইমেজ দেখে বিধর্মী ভাইয়েরা মুসলমান হওয়ার জন্য পাগল হয়ে যাবে, মসজিদে ঢুকার জন্য পাগল হয়ে যাবে। কি সুন্দর মসজিদ তোমাদের, কত চমৎকার, ফ্যান্টাস্টিক, মার্ভেলাস মসজিদ তোমাদের, দেখতে যাব আমরা, দেখতে যাও। মালয়েশিয়াতে 4টা বড় মসজিদ আছে, 2টা পুত্রা জায়গাতে, একটার নাম স্টিল মস্ক, মিজান তুয়াংকু জাইনাল আবেদিন মস্ক, বিশাল মসজিদ। আরেকটা আছে পুত্রা মস্ক, মাথির মাহমুদ ওখানে সালাত পড়ে, ডক্টর জাকির নায়েক সালাত পড়ে, আমি যাই মাঝে মাঝে মসজিদে। এরপর মসজিদ বিলায়া আছে একটা, বিলায়া পেরসেকতুয়ান, ফেডারেল টেরিটরি মস্ক, আল্লাহু আকবার, তুরস্কের ব্লু মস্কের আদলে করা। আরেকটা আছে মালয়েশিয়ার জাতীয় মসজিদ, নেগারা মসজিদ, নেগারা বলে এটাকে, জাতীয় মসজিদ, এত সুন্দর মসজিদ, বিশাল এরিয়া নিয়ে মসজিদ, কোনো ছোট জায়গায় হবে না, বিশাল এরিয়া নিয়ে। পাঞ্জাগানা নামাজের জন্য আলাদা ছোট্ট মসজিদ জায়গা হতে পারে, কিন্তু জামে মসজিদ হলে ওটা ছোট বানাইলে চলবে?
এটা যদি আমাদের সামাজিক ঐক্যের কেন্দ্রবিন্দু হয়, এটা তো অনেক বড় গ্যাদারিং এর জায়গা থাকতে হবে, ঠিক কি না? বিশাল এরিয়া নিয়ে মসজিদ হইতে হবে। দুই নাম্বার, পর্যাপ্ত পার্কিং ব্যবস্থা থাকতে হবে মসজিদে। একমত না দ্বিমত? এইখানে যদি আপনি জগৎ বিখ্যাত আলেম রাখেন, খতিব রাখেন, যিনি প্রতি সপ্তাহে কি ঘটে বাংলাদেশে ওইটারে কোরআন হাদিসের আলোকে ব্যাখ্যা করে, তো ওনার কথা শোনার জন্য এরকম লাখ লাখ লোক জড়ো হবে না? এরা এদের প্রাইভেট কার নিয়ে আসবে, অনেক এলিট লোকেরা প্রাইভেট কার নিয়ে আসবে ওনার খুতবা শোনার জন্য, অনেকে নিজের হুন্ডা চালায় আসবে, সাইকেল নিয়ে আসবে, সেগুলো রাখবে কোথায়? রাস্তা জ্যাম বাজাবেন নাকি? না, বিশাল পার্কিং লট থাকবে। ওই পার্কিং লটে প্রত্যেকের পার্কিং এর ব্যবস্থা থাকবে। প্রয়োজনে এই পার্কিং এর মধ্য দিয়ে আইডিয়া জেনারেটিং একটা সিস্টেম আপনি করতে পারেন, যে গাড়ি পার্ক করলে 20 টাকা, হুন্ডা পার্ক করলে 10 টাকা। এক জায়গায় আমার মাহফিলে শুধু পার্কিং দিয়ে কামাইছে 7 লক্ষ টাকা। সুবহানাল্লাহ, নাই? দিস ইজ কল্ড আইডিয়া। বর্তমান পৃথিবীতে আইডিয়ার বড় দাম। পার্কিং লট রাখতে হবে, বিশাল বড় পার্কিং। মসজিদ ছোট জায়গায় হবে না, অনেক বড় জায়গায়, খোলামেলা ভেন্টিলেশন সিস্টেম থাকতে হবে। এরপরে মনোরম ওয়াশ এরিয়া লাগবে, ওয়াশ এরিয়া যেখানে সুন্দর অজু করা যায়, গোসল করা যায়। আমাদের বাংলাদেশের মসজিদের টয়লেটে ঢোকা যায়, দুর্গন্ধ কারে কয়, বদনার মধ্যে হাত দেওয়া যায় না, টিস্যু নাই, এই ফ্ল্যাশ দিছে কে, ফ্ল্যাশ দিও না, মোবাইলের ফ্ল্যাশ বন্ধ করো। আমাদের মসজিদগুলোর টয়লেটের দিকে খেয়াল করছেন? কেন হিন্দুরা মুসলমান হবে, কেন কেন আসবে, দুর্গন্ধের জায়গায় আসবে কেন? আমি তো যেতে পারি না বাংলাদেশের কোনো মসজিদের টয়লেট, আমি ঢুকতে পারি না, বদনাটা ধরা যায় না, তেলা পোকা, মাকড়সার বাসা টিকটিকি কান্দের উপরে এসে পড়ে, আছে না নাই? 6 মাসও পরিষ্কার করেন একবার। আপনি মালয়েশিয়ার মসজিদগুলো যদি দেখেন, মসজিদে টয়লেটে ঢুকলে আপনার ঘুম চলে আসবে, 5-star হোটেলের মতো, এত সুন্দর লুকিং গ্লাস, এত সুন্দর ওয়াশ এরিয়া, লিকুইড সুপ, টাওয়াল, ওযু করে মসজিদে ঢুকলেই পরনটা জুড়ায়া যায়। তাহলে সুন্দর ওয়াশ এরিয়া লাগবে, কি বলেন? লাগবে না? লাগবে। এরপরে মসজিদের বাইরে ফুলের বাগান লাগবে। কি লাগবে? ইকো ফ্রেন্ডলি মস্ক বলে এটাকে, ইকো ফ্রেন্ডলি, পরিবেশ বান্ধব মসজিদ। মুসল্লিরা যখন ঢুকবে ফুলের গন্ধের সৌরভে, এমনি তো মন মাতো আরা। সুবহানাল্লাহ, কইতে পারলেন না? আপনাদের কথাগুলো বুঝতে কষ্ট হচ্ছে মনে হয় না? বুঝতেছেন সবাই? ফুলের বাগান লাগবে মসজিদের চারদিকে, ফুলের বাগান, পাতাবাহার, ফুলের গাছ, সুগন্ধে মসজিদ থাকবে আমোদ। এরপরে মসজিদে বিশুদ্ধ পানি খাওয়ার ব্যবস্থা থাকতে হবে ফর ফ্রি, ফিল্টার দিয়ে বিভিন্ন জায়গায় পানির ব্যবস্থা। আল্লাহর বান্দারা নামাজ পড়তে আসে, পানি খাওয়ার জায়গাটাও নাই, এরকম মসজিদ আছে না নাই? সুন্দর পানি খাওয়ার ব্যবস্থা রাখতে হবে আপনাদের ওই মসজিদে, যে মসজিদটাকে সামাজিক ঐক্যের কেন্দ্রবিন্দু আপনারা বানাতে চান। এই আপনারা উঠছেন কারা কারা, কি হয়েছে আপনাদের? হ্যাঁ, বসেন বসেন বসেন, একসাথে যাবো আমরা। তাহলে ফুলের বাগান গেল না, এটাকে বলে ইকো ফ্রেন্ডলি মস্ক, পরিবেশ বান্ধব, বিশুদ্ধ খাবার পানি। এরপর লাগবে এয়ারকন লাগবে, সিসি ক্যামেরা লাগবে, ক্লোজ সার্কিট ক্যামেরা, কোনো সমস্যা হলে যাতে ফুটেজ আমরা বের করতে পারি, কি বলেন? উন্নত কার্পেট লাগবে, ডিজিটাল সাউন্ড সিস্টেম লাগবে। অনেক জায়গায় আল্লাহু আকবার, ওদিকে মুকাব্বির কয় আল্লাহু আকবার, মাইক নাই, মাইক নষ্ট। তো মাইক নষ্ট আপনি কি করছেন, ঠিক করেন না কেন? এগুলো ডিজিটাল সাউন্ড সিস্টেমের কোনো বিকল্প নাই। এরপর জুতা রাখার নিরাপদ বাক্স লাগবে, কি কোন? বড় লোকেরা মসজিদে যায় না জুতা চুরির ভয়ে, এর জুতার দাম 30,000 টাকা, মসজিদে যায় কি হারাবে নাকি, কথা বলেন? ওখানে যদি জুতা রাখার সেলফ সিকিউরিটি বক্স থাকতো, উনি 10 টাকা দিয়ে হইলে ওখানে রাখতো, পরে টোকেন দিয়ে আবার নিজের দামে জুতা ফিরিয়ে নিত, কথা বলেন? প্রতিটা মসজিদে এরকম জুতা রাখার সুন্দর নিরাপদ বাক্সের দরকার আছে না নাই? তারপরে সূত্রা লাগবে, সূত্রা সুন্নত নামাজ পড়ার জন্য, এই যে সূত্রা থাকে না, যাতে সামনে দিকে গেলেও সমস্যা নেই, এই সূত্রাগুলো লাগে। রেহাল লাগবে, টিস্যুর বক্স লাগবে, টাওয়াল লাগবে, আতরের বোতল লাগবে, মসজিদে বিভিন্ন জায়গায় আতরের বোতল থাকবে, পারফিউম মেখে মেখে নামাজে দাঁড়াবে। আর রমাদানে এই মসজিদের ভিতরে একসাথে ইফতারি করার সুযোগ থাকতে হবে, কথা বলেন ঠিক কি না? কি দরকার ঘরে ইফতারি করার? ইফতারিগুলো নিয়ে আপনি মসজিদে যান, মহিলারা মহিলাদের এরিয়াতে বসবে, ভাইরা ভাইদের এরিয়াতে, কি সুখ, আনন্দের হাসি হাসেন, একসাথে ঘান,
সারাদিনের রোজার কষ্টটারে ভুলাই দিবে কে? আল্লাহ। ফ্যামিলি নিয়ে মসজিদে যান আর না যান, ইফতারি পাঠায় দেন, অথবা পথিকদের জন্য মুসাফিরদের জন্য ইফতারের ব্যবস্থা রাখেন, একসাথে ইফতারি করবেন মসজিদে। মসজিদে নববীতে তাই হতো। নারীদের জন্য আলাদা জায়গার কথা বলেছি, এটা হবে সেফটি এন্ড সিকিউরিটির সাথে। পুরুষদের দরজা একদিকে, নারীদের দরজা আরেকদিকে। নারীরা নারীদের ওই জায়গা দিয়ে ঢুকবে, ওই জায়গা দিয়ে বের হবে। এটা আলাদা দেয়াল দেয়া থাকবে, এদের টয়লেট আলাদা, ওয়াশরুম আলাদা, ওয়াশিং এরিয়া আলাদা, সবকিছু হবে আলাদা। নারীদের মসজিদে আসার দরকার আছে না নাই? সেফটি সিকিউরিটির সাথে তারাও এসে করোনার কথা শুনতে হবে। এই মসজিদ 24 ঘন্টা খোলা থাকতে হবে, 24 আওয়ার্স। কয় ঘন্টা? প্রায় মসজিদের লাইট বন্ধ করে দেয়, টয়লেট বন্ধ করে দেয়, আছে না নাই? তাহাজ্জুদ পড়তে অনেকে যেতে পারে না, মুসাফির মানুষ রাত 12টার দিকে নামাজটা পড়বে সুযোগ নাই, আছে না নাই? মসজিদের সিকিউরিটি গার্ড লাগবে, কড়া সিকিউরিটি গার্ড, চারদিকে সিকিউরিটি গার্ড থাকতে হবে। শিশুদের জন্য আলাদা জায়গার কথা বলেছি, এই মসজিদে সেমিনার হল থাকবে। কি থাকবে এখানে? প্রতি মাসে সেমিনার হতে হবে। কমিউনিটি সেন্টার থাকবে মসজিদের পাশে অ্যাটাচ করা। কি সেন্টার? এলাকার সব বিয়ে টাঙ্গাইলের এই মসজিদ হইতে হবে, কথা কন? এজন্য তো মেয়েরা উলঙ্গ জামা পরে বিয়ের অনুষ্ঠানে নাচে কেন? মসজিদে বিয়ে হয় না যে? এগুলো তো হয় বাড়ির ছাদের উপরে, ধুম্মা চলে ধুম, নাচানাচি, হিন্দি গান। মসজিদের কমিউনিটি সেন্টারে বিয়ে হলে হিন্দি সিনেমা লাগানোর সাহস কেউ পাবে? নারীগুলো সব হেজাব আর বোরকা পরে আসবে বিয়ের অনুষ্ঠানে, ঠিক কি না? সামান্য খেজুর বিতরণ করে বিয়ে শেষ, এটাই বিয়ের অলিমা। এদিকে ইজাব, এদিকে কবুল, খেজুর ছিটাই দিলাম, খায়া বাড়িতে জানার দোয়া করে। সহজ না কঠিন? সহজ না কঠিন? কমিউনিটি সেন্টারে বিয়ে হবে, মসজিদের সাথে অ্যাটাচ করা। মসজিদের সাথে অ্যাটাচ লাইব্রেরি থাকতে হবে। কি থাকতে হবে? এই লাইব্রেরিতে পড়াশোনা করবে এলাকার লোকজন। সর্বশেষ মসজিদ ম্যানেজমেন্ট অফিস থাকবে। এই যে পুরো মসজিদের মাস্টার প্ল্যান আপনাদের সাথে শেয়ার করলাম, এটার ম্যানেজমেন্ট বিভাগ থাকার দরকার আছে না নাই? এই ম্যানেজমেন্ট অফিস থাকতে হবে। এরকম মসজিদ বাংলাদেশে হোক আমরা চাই কি চাই না? 64 জেলায় 64টা লাগবে। আমি একটা করব ঢাকায়, আর বাকি ব্যবসায়ীরা, বিজনেস ম্যাগনেট, সিআইপি যারা আছে আপনাদের এলাকায়, আপনারা করবেন। যে কোনো সিআইপি, ভিআইপি, এমপি, মন্ত্রী আমার সাথে যোগাযোগ করতে পারেন, আমি আপনাদেরকে ইন ডিটেইলড এই মাস্টার প্ল্যান দেব। আপনার জেলায় জেলায় মসজিদ করলে প্রয়োজনে আমি নিজে যে উদ্বোধন করে দিয়ে আসবো। কিন্তু এরকম মডেল মস্ক, আল ওয়াসাতিয়া মডেল মস্ক প্রতিটি জেলায় জেলায় বাংলাদেশে থাকার দরকার আছে না নেই? শুধু নামাজের জায়গা বানায় রাখছি আমরা, কত কিছু করা যায়, কত নানামুখী কার্যক্রম আছে মসজিদের। এই মসজিদে তালিমুল কোরআনের প্রজেক্ট থাকবে, কোরআন শিক্ষার আসর, শিশুদের, মহিলাদের, বয়স্কদের দরকার আছে না নাই? আজীবন নামাজ পড়ি নাই, বুঝি নাই, ওয়াজগুলো শুনে এখন নতুন করে অনেকের হুশ ফিরতেছে, হুজুর কি করব, বয়স তো 50, নামাজের নিয়ম জানি না, কোরআন পড়তে পারি না, তাদের জন্য, বয়স্কদের জন্য কোরআন শিক্ষার আসর, শিশুদের জন্য কোরআন শিক্ষার আসর, তাহফিজুল কোরআন প্রজেক্ট থাকবে মসজিদে, তাহফিজুল কোরআন প্রজেক্ট, ফুল টাইম পার্ট টাইম, 30 পারার হাফেজ, 5 পারার হাফেজ, 7 পারার হাফেজ, সমস্যা নাই। আমাদের দেশে মনে করে এক বাবার 5 ছেলে, একটারে হেফজখানায় দিছে, তুই 30 পারাই করবি, আর বাকি 4 পোলা ওগর ইংলিশ মিডিয়ামে দিছে, তোকে কোনো দায় দায়িত্ব নাই, তোরা খালি ধুম্মা চলে ধুম, আছে না নাই? এটা একটা ভুয়া আইডিয়া, একজনে 30 পারা মুখস্থ করবে, বাকি ছেলেগুলা করবে না, না এটা না, যে যতটুকু পারে। আরব দেশে মিশরে আমি পড়াশোনা করেছি 5 বছর, আমি মিশরের ড্রাইভারদের সাথে দেখলে জিজ্ঞেস করতাম, হাবিবি আমেলে হাফিজ তে কাম গুজ মিন আল কোরআন, কোরআনের কয় পারা মুখস্থ পারো? বলে মালিশ বা আশরাতা আজা বাস, সরি আমি আসলে বেশি মুখস্থ করতে পারিনি, 10 পারা করছি ড্রাইভার, সুবহানাল্লাহ। নাই মিশরের এমন কোন লোক নাই যারা 5 পারা 10 পারা কোরআনের হাফেজ না, তার মানে কোরআনের হাফেজ পার্ট টাইমও হওয়া যায়। ইংলিশ মিডিয়ামে পড়বে আপনার ছেলে, বিকেল বেলা পার্ট টাইম তাহফিজে এসে ও কোরআন হেফজ করবে, এরকম ছেলের দরকার আছে না নাই? ইংলিশেও কথা বলবে, কোরআনের ব্যাখ্যাও করে দিবে, চিল্লায় বলো ঠিক কি না? তালিমুল কোরআন প্রজেক্ট, তাহফিজুল কোরআন প্রজেক্ট, সাপ্তাহিক প্রশ্নোত্তর পর্ব থাকবে আপনাদের এই মডেল মস্কে। জীবন ঘনিষ্ঠ কত প্রশ্ন বন্ধুদের থাকে আমাদের কাছে করে, এই প্রতিটা জেলার মসজিদ থেকে এগুলোর ফতোয়া দেওয়া হবে, ঠিক কি না? মাসিক ধারাবাহিক তাফসির প্রোগ্রাম চলবে মসজিদে। তাফসির প্রোগ্রামে আজকে কি বইলা গেছে সারা বছর আর খেয়াল থাকে না, কিন্তু প্রতি মাসে যদি এই জামে মসজিদে বিশ্বভিত্তিক তাফসির হয় তাহলে ফিডব্যাক নেওয়ার সুযোগ আছে না নাই? কথা কি বুঝতে পারতেছেন আপনারা?
মসজিদের উদ্যোগে যুবকদের জন্য অনেক অ্যাক্টিভিটিস দরকার। নাম্বার ওয়ান খেলাধুলা, মসজিদের পাশেই প্লেগ্রাউন্ডে খেলাধুলার আয়োজন করতে হবে। কথা কি শুনতেছেন? আল্লাহর হাবিব নিজে মসজিদে নববীর পাশে খেলাধুলার আয়োজন করেছেন, সুবহানাল্লাহ। নাই সেই বুখারীর হাদিস, ঈদের দিন মসজিদে নববীর পাশে বনু আরফিদা গোত্রের লোকেরা তীর তীর দিয়ে খেলা শুরু করলো। বিশ্বনবী দেখতে আরম্ভ করলো, আম্মা জান আয়েশা বায়না ধরলেন আমিও দেখবো। বিষ্ণু ইসা ইসলাম আম্মা জানকে কাঁধে তুলে পর্দা সরাইয়া দেখাইতে লাগলেন, আর খেলা দেখতে দেখতে বিষ্ণু ইসা ইসলাম নিজেই আনন্দিত হয়ে গেলেন। আমরা অনেক সময় হয় না, গোল দেওয়ার আগে আমরাই নড়ে চড়ে উঠি, এইভাবে গোল করে উঠি, এইভাবে গোল 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 লাফায় না এরকম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খেলা দেখতে দেখতে নিজেই উত্তেজিত হয়ে গেলেন এবং যারা খেলছিল তাদেরকে বললেন, এই বানি আর ফেদা, এইভাবে এইভাবে মারো, তীর এইভাবে ধরো, সুবহানাল্লাহ পড়েন। তো মসজিদের পাশে যদি খেলার ব্যবস্থা থাকে, বিকেল বেলা খেলার পরে ওরা কি মসজিদে ঢুকবে না? অ্যাক্টিভিটিস নাই, এজন্য খেলার পরে চলে যায়, দুম্মা চলে দুম, মসজিদের সাথে সম্পর্ক নাই। যুবকদের জন্য দুই নাম্বার প্রজেক্ট, মসজিদ থেকে শিক্ষা সফর হবে, স্টাডি ট্যুর। কি হবে? কুল সিরু ফিল আরদ ফানদুরু কাইফা কানা আকিবাতুল মুকাদ্দিবিন। এই মসজিদের উদ্যোগে আপনাদের এই টাঙ্গাইলের ভাওয়াল এলাকা আছে না, কি সুন্দর সুন্দর কত কিছু দেখার সুযোগ আছে, ওখানে যাবেন, কক্সবাজার নিয়ে যাবেন। এটা মসজিদের উদ্যোগে প্রজেক্ট নিতে হবে। নাম্বার থ্রি, লিডারশিপ ক্যাম্পেইন। কি করে নেতৃত্ব তৈরি করতে হয়? আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ, আজকের যুবকরাই আগামীর বাংলাদেশ, ঠিক কিনা? কি করে লিডারশিপ কোয়ালিটি গ্রো করতে হয় এই ক্যাম্পেইনে শেখানো হবে। সর্বশেষ যুবকদের জন্য যে ইভেন্ট থাকবে এই মসজিদে, এতেকাফ ইভেন্ট। কি ইভেন্ট? আপনাদের এলাকায় যুবকরা এতেকাফে বসে? কারা বসে? মুরব্বীরা। তাও অনেক জায়গায় মুরব্বীও খুঁজে পাওয়া যায় না, তো ওনারে টাকা দিয়ে ভাড়া কইরা এতেকাফে আনতে হয়। নাউজুবিল্লাহ পড়বেন না, এতেকাফের মতো এত বড় গুরুত্বপূর্ণ ইভেন্ট এটা মুরব্বীরা করে, তাও টাকা দিয়ে ভাড়া করে আনতে হয়। আল্লাহ, মালয়েশিয়াতে সব যুবকরা এতেকাফ করে, মিশরে সব যুবকরা এতেকাফ করে, আরে এতেকাফ মুরব্বীদের ইভেন্ট নয়, এটা তাগড়া জোয়ান যুবক ছেলেদের ইভেন্ট, চিল্লায় বলো ঠিক কি না? ওইরকম অ্যাক্টিভিটিস মসজিদে থাকলে ইয়াংরা ঢলে ঢলে এতেকাফ করবে, আসতে হবে ইয়াংদেরকে এখানে। মুরব্বীদের মাজায় ব্যথা, কাশি দিলে বুকে ব্যথা, ডায়াবেটিক্স আলসার, ওনারা কিসের এতেকাফ করবে? এরা তো ঘরে বসে নামাজ যদ্দুর পড়তে পারে, এটাতেই ডবল সওয়াব, ঠিক কি না? এতেকাফ মুরব্বীদের ইবাদত নয়, এতেকাফ যুবকদের ইবাদত। আমরা এই অ্যাক্টিভিটিস মসজিদে দিতে পারি নাই, ফলে যুবকরা আসে না। যাকাত দেয়া, কুরবানির গোশত বিতরণ, জরুরি ত্রাণ তহবিল, মেডিকেল ক্যাম্প, বিবাহ প্রকল্প, যারা মেয়েদেরকে বিয়ে দিতে পারে না, পথ শিশু প্রকল্প, খাদ্য প্রকল্প, এগুলো থাকবে মসজিদে। এই মসজিদ কেন্দ্রিক প্রতিযোগিতা হবে, সিরাত কম্পিটিশন, নাসিদ কম্পিটিশন, কবিতা আবৃত্তির কম্পিটিশন করা যাবে না? মসজিদে নববীতে বিষ্ণু ইসলাম ইসলাম হাসান বিন সাবেত নামে এক কবি সাহাবির জন্য আলাদা একটা মিম্বার করে দিয়েছিলেন, আজও এই মিম্বারটা আছে, এটা হাসান বিন সাবেতের মিম্বার। নবী বসতেন ওই মিম্বারে, হাসান বিন সাবেত এই মিম্বারে, তিনি বিশ্বনবীর পক্ষে কবিতা গেয়ে গেয়ে সাহাবিদেরকে উদ্বুদ্ধ করতেন। কবিতার প্রতিযোগিতা করতে হবে মসজিদে, নাসিদ কম্পিটিশন করতে হবে, কেরাত কম্পিটিশন, সিরাত কম্পিটিশন। আমাদের ছোট্ট সোনামণিরা আমার প্রিয় নবীকে চিনে না, ওদেরকে প্রিয় নবীকে চিনতে দেওয়া হয় না, তারা এই সিরাত কম্পিটিশনে আমার নবীকে জেনে জেনে নবীর নামে প্রতিযোগিতা করবে। আওয়াজ করে বলেন ঠিক কি না? এই মসজিদের আন্ডারে একটা প্রকাশনা সেন্টার থাকতে হবে, সব ধরনের বইপত্র এই মসজিদ থেকে বেরোবে, বাৎসরিক মাহফিল হবে, সম্মেলন। আর এই মসজিদকে ঘিরে ইসলামিক ক্যাডেট মাদ্রাসা তৈরি হবে। এই যে মাস্টার প্ল্যান আর অ্যাক্টিভিটিস আপনাদেরকে বললাম, এগুলো হচ্ছে একটা প্রাণবন্ত মসজিদের অবকাঠামো। এরকম মসজিদ যদি হয়, আমাদের শিশুরা, আমাদের যুবকরা কি মসজিদে যাবে না? আমি এরকম মসজিদ করে বাংলাদেশকে দেখাই দিব ইনশাআল্লাহ। আর যারা করতে চান আমার সাথে যোগাযোগ করবেন, আমরা যেন মসজিদ আবাদকারী হতে পারি। আল্লাহ তুমি তৌফিক দান করো, যা বললাম কথাগুলো আল্লাহ তুমি বোঝারো, আমল করার তৌফিক দান করো, আমরা পড়ি, আমিন।